তুই মার্জনের পুত্রকে হত্যা করবি, ওর চেহারা পা দিয়ে থেতলে দিবি। ওই সময় তোর পায়ের নিচে থাকা বিপদজনক কূপ থেকে সতর্ক থাকিস। তোকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবার সম্ভাবনা আছে। ছিল আবু ইসহাক, মেসাম তোকে বড় কাজে সুসংবাদ দিয়েছে, বিপদ থেকেও তোকে সাবধান হতে বলেছে, হুসাইনের হত্যাকারীদের প্রতিশোধ নে, কিন্তু নিজের জন্য নয় মুক্তার। পচন ধরার গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে তোমার ইরানি মলেও কাজ হচ্ছে না, কি ভালোর চেয়ে খারাপই বেশি হচ্ছে। আমিও এই জখম থেকে হয়রান হয়ে যাচ্ছি আমির। ইয়াসমিন ফুলের তেল, মোম, মধু, চুনা পাথরের প্রলেপ সব ধরনের জখম ভালো করে আমির। আমি এইসব প্রলেপের উপকারিতা আগেও দেখেছি, বড়ই আশ্চর্য এই জখমে প্রভাব ফেলছে না। কিন্তু কেন যে এই জখমে প্রভাব ফেলছে না বুঝতে পারছি না, মনে হচ্ছে বিশাল ধরনের ক্ষত তৈরি হয়েছে আমির। বলো এই জখমের উৎস কোথায়, লজ্জা পেও না, এই দুর্গন্ধ মাথা ধরিয়ে দিচ্ছে। এখনই দুর্গন্ধ দূর করার ব্যবস্থা করো হেকিম। এই পচনের আক্রমণ আমাকে চালিয়ে পুড়িয়ে দিচ্ছে, আশেপাশে সবাই দুর্গন্ধে অতিষ্ঠ। কিছুদিন হলো আমার বউ বাচ্চারা আমাকে নিষিদ্ধ করেছে। এই গন্ধ দূর করার উপায় শুধু গোলাপই আমির, আর তা হলো গোলাপ জল দিয়ে বারবার এই জায়গাটাকে ধোয়া। ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, যা কিছু পারো করো, দুর্গন্ধ দূর করো। মৃত্যু কতই না বলো নিয়ামত, ব্যথায় আমার সমস্ত শরীর গিলে ফেলছে, মনে হচ্ছে চোখের বনিতে কেউ সুই দিয়ে আঘাত করছে, মাথার মধ্যে কেউ যেন তীর নিক্ষেপ করছে, মনে হচ্ছে মগজগুলো জিব্বা এসে পড়েছে। এ যখন মামুলি নয়, আপনি তো এসবে বিশ্বাসী ছিলেন না। আমি হলাম মাকাল, আমিও তোর মতো কুসংস্কারে বিশ্বাসী হয়ে গেলাম। এই জখম ওই এক ফোঁটা পবিত্র রক্ত থেকে হয়েছে। কোন রক্তের ফোঁটা? আপনি এইসব বাজে কথায় কান দেবেন না, ব্যথা সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছে, তাই আবুল তাবুল বকছে। ব্যাপারটা বড়ই দুর্ভাগ্যজনক, ক্ষমা করবেন আমির, আমি বেশ কয়েকবার আপনাদের রহস্যপূর্ণ কথাবার্তা শুনেছি। উত্তম হচ্ছে হেকিমের নিকট কিছু গোপন না করা, ওষুধ হয়তো রোগের সঙ্গে সম্পর্কিত নাও হতে পারে, আসলে রক্তের কেচ্ছাটা কি?
সময় হাকিম, একদিন আমার নিকট একটি রক্তমাখা মাথা নিয়ে আসলো। ওই রক্তমাখা মূল্য থেকে এক ফোঁটা রক্ত আমার রানের উপর পড়ে। দ্বিতীয় দিন থেকেই রানের ওই জায়গাটা চলা পড়া শুরু করে চুলকাতে থাকে। তুমি তো সব শুনলে হাকিম, এখন বলো এই এক ফোঁটা রক্ত কি বিষের চাইতে বেশি কিছু? এই বিষক্রিয়া কি ভালো হবে? বিবেক ও বুদ্ধি দিয়ে চিকিৎসা করলে ভালো হবে। অতি কুসংস্কারপূর্ণ কথাবার্তা। ওই মাথা থেকে এক ফোঁটা রক্ত আপনার রানে চুইয়ে পড়েছে। আমার হাতে ও পায়ে 10 ফোঁটা রক্ত পড়েছে ওই মাথা থেকে। আমার তো কিছু হলো না। এই কুসংস্কারের কথা তো তুই আমাকে বলেছিলি, এখন কিনা তুই সেটা ভুলে গেলি? অভিশাপ ওই সব কথাবার্তায়। আমি এখনো বিশ্বাস করি যে এই জখম চোখ লাগার কারণে হয়েছে, আপনাকে চোখ মারা হয়েছে। আপনার বিজয়ে কেউ হিংসে করে এই কাজ করেছে। বিশেষ করে কুফায় ঘটে যাওয়া সর্বশেষ ঘটনাগুলো হিংসুকদের মনে বড় আঘাত করেছে। এই চোখ লাগার ওষুধ হচ্ছে দোয়া। সম্ভবত জাদু টোনা দিয়ে একটা তেলেস্পাতিও দেখানো যেতে পারে। এইসব বানানো কাহিনী বিশ্বাস করো হেকিম? ভেষজ চিকিৎসার কিছু রীতিনীতি আছে আমির, জাদু টোনা মন্ত্র এগুলো সবকিছুই ভাওতাবাজি, যা আমাদের এই চারপাশের মূর্খ সমাজ তৈরি করেছে। ভেষজ চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি রোগের একটা কারণ থাকবে, প্রতিটি কারণের আবার ঔষধও থাকবে। কারণ খুঁজে পেলে রোগ সারানো সহজ হয়ে যায়। ওজো, কারণ খুঁজে বের করো। ভয় পাচ্ছি হয়তো সবশেষে যখন আমার হাড় পর্যন্ত পৌঁছে হাড় পচিয়ে ফেলে। জায়েদ ইবনে কাদ্দামে, তুমি আমার নিকট বিশ্বস্ত লোক। তোমার আর মুক্তারের হিসাব সম্পূর্ণ ভিন্ন। তোমাকে উপদেষ্টা পরিষদে চেয়েছিলাম, খলিফার হুকুমতকে সাহায্য করার জন্য চেয়েছিলাম। প্রতিটা মুসলমানের শরিয়া দায়িত্ব হচ্ছে এটা। আর তুমি তো জানো তোমার চাচাতো ভাই মুক্তার আমাদের কারাগারে বন্দি। তুমি যেমন ভালো করে জানো, আমিও ভালো করে জানি যে মুক্তার জিন্দা থাকা মানে হচ্ছে খলিফার দৌলতে গোপনে লুকিয়ে থাকা বিপদ। গুপ্তচরদের দেওয়া তথ্য অনুযায়ী মুক্তার সাকাফি গোত্রে বেদুইনদের মধ্যে ও ইরানিদের মধ্যে বিশাল একটা জায়গা দখল করে আছে। তোমার কাছে চাইছি, তুমি এই সব কিছু নষ্ট করে দেবে। সাকাফি গোত্র সম্পর্কে নিশ্চিন্ত থাকুন আমির। সাকাফিরা কুফায় যেমন কুদরতের অধিকারী হয়, কিন্তু রাজনীতিতে তেমন দক্ষ নয়। তারা বেশিরভাগ ওই জমি জমা আর কৃষি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। মুক্তারকে নিয়ে এদের তেমন মাথা ব্যথা নেই। মুক্তারের অধিকাংশ বন্ধুই ইরানি। সাকাফিরা এই কারণেই মুক্তারের প্রতি খুবই অসন্তুষ্ট। আমাদের জন্য এটা খুব লজ্জার ব্যাপার যে মুক্তার একজন আরব হয়েও ওই ইরানিদের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে। আমরা ওকে অনেক ফেরানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। বেদুইনরা তো মুক্তারের সাথে ঐক্যবদ্ধ, তাই না? বেদুইনরা তেমন বিপজ্জনক নয়, অধিকাংশই এরা মরুভূমিতে বাস করে। এদের বাড়িঘর ভাসমান, কুফায় তারা বছরে 1-2 মাস বসবাস করে। হ্যাঁ, কিন্তু মুক্তারের এই সৈন্য সামন্ত সম্পর্কে উদাসীন থাকলে তো চলবে না। একটা কথা মনে রাখবে, মুক্তার জিন্দা থাকলে এই বাহিনী আমাদের যে কোনো বিপদ ঘটাতে পারে। শুধুমাত্র মুক্তারের মৃত্যু এদেরকে দমিয়ে রাখতে পারে। আমি আমিরের হুকুম যথাযথভাবে মেনে নিচ্ছি। নিঃসন্দেহে আপনি হুকুমতের নিরাপত্তা সম্পর্কে আমার থেকে অধিক অভিজ্ঞ। আপনি যা কিছু ভালো মনে করবেন সে ব্যাপারেই আপনি আমাদের আদেশ দিন। মুক্তার আপনার থাবার মধ্যে রয়েছে, তাকে চিরতরে শেষ করে দিতে পারেন। তুমি ওকে হত্যা করবে, এটাই আমার ইচ্ছা। এটা কি বললেন আমির? মুক্তারকে হত্যা করবে? আমি ওকে হত্যা করব? চাচাতো ভাইকে? খলিফার নিরাপত্তা নিশ্চিত করতে এটা করবে মুসলমান। তোমার আকাম মর্যাদা তো পাবেই, তাছাড়া আমরাও তোমাকে রাজ্য আর স্বর্ণ থেকে কখনোই বঞ্চিত করব না। যা কিছু চাও সব পাবে। আমি কেন আমির? গুপ্তচরদের কিছু দিনার দিলেই তোরা মুক্তারকে হত্যা করে ফেলবে। মুক্তারকে হত্যা করাটা আমার জন্য লজ্জার ব্যাপার। যতদিন জিন্দা থাকবো লোকে আমাকে মন্দ বলবে। কাউকে কিছু বলে তো মুক্তারকে হত্যা করবে না। তোমার আর আমার মধ্যে গোপন ব্যাপার এটা। চাচাতো ভাইকে দেখার উদ্দেশ্যে হাজতে যাবে, হাজতিতে দেখাবে। ওর জন্য মলম নিয়ে এসেছো, মলম মুক্তারের চোখে মেখে দেবে।
বলবে এই মলমে চোখ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, হাল হকিকত জিজ্ঞেস করবে। মলমে ভয়ানক রকমের বিষ মেশানো থাকবে, বিষ নিজে মুক্তারকে হত্যা করবে। আমার আমির, এই কাজ তো কারো জন্যই তেমন কঠিন কিছু না, আমাকে ছাড়াও এটা অনেকেই করতে পারবে। কেউ যদি থাকতো তাহলে তোমার কাছে ধরনা দিতাম না। মুক্তার সবাইকে ও সবকিছুতে সন্দেহ করে, ওর জন্য ওষুধপত্র যা কিছু পাঠিয়েছি ফিরিয়ে দিয়েছে। ও বুঝতে পেরেছে ওকে হত্যা করব, কিন্তু যেহেতু বিন হরাইসকে কথা দিয়েছে তাই হত্যা করতে পারছি না। বিন হরাইস আমাদের অনেক কাজে লাগবে, অনেক খেদমত করেছে আরো করবে। ওকে আমি নিরাশ ও হতাশ করতে চাই না, তাই মুক্তারের কাছের কাউকে বেছে নিলাম। তোমার থেকে উত্তম কে হতে পারে? তুমি দুই পক্ষের কাছে বিশ্বাসী, নিঃসন্দেহে আমরা মিলেমিশে অনেক কাজ করতে পারবো, একে অপরকে সাহায্য করতে পারবো। এটাই দুনিয়ার শেষ সীমানা, আজরাইলের সঙ্গে মোলাকাতের জায়গা। এখনো পর্যন্ত যারা এই মুক্তারের সঙ্গে বন্দী ছিল সবারই ফাঁসি হয়েছে, বাকি আছে অন্ধ বিনাফি। মুক্তার ওঠো, মেহমান এসেছে। আমি আবু ইসাক, তোমার চাচাতো ভাই জায়েদে। জায়েদে, দুনিয়ার এই শেষ সীমান্তে কি করতে এসেছো তুমি? আজ আমি তোমার জীবন বাঁচাতে এসেছি ভাই, খোদার কসম লাগে তোমার জেদটা একটু কমাও। শুধু একটা শব্দ বলবে যা দিয়ে কবর পর্যন্ত মুক্তি পাবে। খোদার কসম, তুমি যদি আমিরের কাছে মাপ চাও তাহলে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবো। তাহলে আমার চাচাতো ভাই জায়েদেও কোনো কারণ ছাড়া আমার কাছে আসেনি? শুক্রিয়া যে আমাকে স্মরণ করেছ, কিন্তু এই গোরুস্থানেরও তোমার চেয়ে বেশি সম্মান রয়েছে। আবু ইসাক, বিশ্বাস করো, তওবা ও পাপ স্বীকার না করলে আমি তোমাকে হত্যা করবে। খোদার কসম, আমি ওকে হত্যা করে পা দিয়ে চেহারা আর দুমড়ে মুচড়ে দেব। বড়ই আজব, ডান্ডা বেড়ি পরেও ঘাড় মোটা করে কথা বলিস আবু ইসাক। লোকমুখে শুনেছি হযরত আলীর কোন কোন পেয়ারের বন্ধু খেয়ালি ও মস্তিষ্ক বিকৃতিতে ভুগছে, এখন বিশ্বাস হল। খোশ শান্তি দোসামা, আজকে যা শুনলে কানের মধ্যে জমা করে রাখো, একদিন খোদার এই মুজিজা আমি তোমাকে দেখাবো। তোমার চোখের জখমের জন্য মলম এনেছি আবু ইসাক। আমার অন্তরের জখমের জন্য যদি মলম আনতে? এসব বাঁকা কথা বন্ধ করো, ওসামা সাক্ষী ছিল, ও দেখেছে এই মলম আনতে কতটা ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক কষ্ট করেছো চাচাতো ভাই, এই চোখের জখম আমার একাকিত্বের সঙ্গী, আমরা একে অপরের বন্ধু। ও ধৈর্য সহকারে আমার গোপনীয়তা ধারণ করে, ওর উপস্থিতি আমাকে প্রতিশোধে উৎসাহ দেয়। চলে যাও, তোমার এই মলমের কোনো দরকার নেই। অনেক আশা করে এসেছিলাম যে তোমার খেদমত করতে পারবো, তুমি আমার সেই আশাকে অস্বীকার করলে ভাই। তোর এই অসৎ উদ্দেশ্যকে দূর হবে ইমান মুসলমান, পুত্র বিক্রেতা মজদুর। এই অন্ধকার কারাগার তোকে মানুষ করেনি। আফসোস, তোকে না মারার যদি আদেশ না থাকতো তাহলে আমি তোর ঘাড় ভেঙে ফেলতাম। তোর সঙ্গে দেখা করাই ভুল হয়েছে, আমি আহম্মক বলেই তোর মতো অকৃতজ্ঞকে দয়া করতে এসেছিলাম। তুই জিন্দা কবরে যাবি, তার আগ পর্যন্ত এখানে পচে গেলে মর, ধ্বংস হ তুই।
সামান্য আমি ইয়াজিদ পত্র দিয়েছেন। কেউ চিরস্থায়ী নয় মুসলমান, ভয়ঙ্কর তুফানও যাকে টলাতে পারে না। এক ফোঁটা রক্ত তার পায়ে পচন ধরিয়েছে। এ যেন নমরুদ বা সাদ্দাদ বাদশার সঙ্গে মশার লড়াই, অবশেষে তাদের ধ্বংস। কি যে বলেন! আমাদের জওয়ান খলিফা কেমন আছে পত্রবাহক? আল্লাহ না করুক, কেউ খলিফাকে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না তো? না, আল্লাহর শুকরিয়া, খলিফা যথেষ্ট আনন্দে রয়েছেন। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তার সঙ্গে অনেক পবিত্র স্মৃতি রয়েছে, তার জন্য উৎসর্গ হতে প্রস্তুত। বেনহরাইস। জি আমির। খলিফার পত্রবাহককে ভালো করে মেহমানদারি করো, নিঃসন্দেহে পথের ক্লান্তিতে রয়েছে। তাই হবে আমির। থুথু মারি এই মূর্খতার বোকামের মুখে। ছোট লোক বেটার মর্জি বোঝা বড় দায়। এক এক সময় এক এক কথা বলে। হুসাইন জিন্দা অবস্থায় পা পর্যন্ত নড়ত না, বলতো হুসাইনকে হত্যা করো, হত্যা করো। আর যখন হুসাইনকে হত্যা করা হলো, এখন উনি অনুতপ্ত হচ্ছেন। ছোট লোক, পারোর পূজারী কথাকার, কাজীর দরবারে সব ফাঁসলাম চলবে না। এ এ এ জওয়ান গর্ধব কোথাকার, ও শব্দ সবার মতো একজন সৎ নিষ্ঠাবান মানুষের উপর চাপিয়ে দিয়ে আমার অবস্থান খারাপ করতে চায়। এই গর্ধব হযরত মুয়াবিয়ার মতো জ্ঞানী ও দানশীল নয়। কি লিখেছে যে রাগে গজগজ করছেন? কি লিখেছে? নিজের কতলের হুকুমদাতাকে নিজের নালায়েক হাতে মুক্তির সিলমোহর দিয়েছে। লিখেছে কোনরূপ ঝামেলা ছাড়াই যেন মুক্তার সাকাফিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়, কেননা ওমর ইবনে খাত্তাবের পুত্র সাক্ষ্য দিয়েছে মুক্তার কুফার ঘটনায় কোনো হস্তক্ষেপ করে নাই। ও একটা ধোঁকা খাওয়া ঘোড়া। দ্বিতীয় খলিফার পুত্র হচ্ছে মুক্তারের বোন জামাই, মুসলিম ওর পক্ষের লোক ছিল, বিরোধী ছিল না। মুক্তার অবশ্যই ওর বোনের কাছে সাহায্য চেয়েছে, বোন ও বোকার স্বামীটাকে কিছু মিথ্যা তথ্য দিয়ে পোষ মানিয়ে ফেলেছে, কিছুটা হুমকি ধমকিও দিয়েছে যেন ইজিদের কাছে পত্র লেখে এবং মুক্তারের জন্য তদবির করে, যেন মুক্তারকে এই মুহূর্তে ছেড়ে দেয়া হয়। থুতু মারি এই সন্তানের পিতার কবরে। কেন এত উত্তেজিত হচ্ছেন? ঠিক আছে, আপনিও খলিফাকে পত্র লিখুন এবং তাকে মূল ঘটনা বুঝিয়ে বলুন। হবে না মাকাল, হবে না। হুসাইনের ঘটনায় ভীত হয়ে পড়েছে, এখন সব ঘটনার জন্য আমাদের দোষারোপ করছে। আমাদের অনুরোধে কোনো কাজ হবে না। এখন আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে নতুন নতুন উদ্ভট বাহানা তৈরি করবে। বেশ কয়েকবার লিখেছি, রেই শহরের হুকুমত সাদের পুত্রকে দেয়া হোক। কই দিয়েছে? এই ছেলেটা কি কম খেদমত পড়েছে কারবালার? ও তো পাগল হয়ে গেছে, আজকালের পার্থক্য ভুলে গেছে। তাহলে কি করতে চাইছেন? ইয়াজিদের এর থেকে বেশি খেদমত প্রাপ্য নয়। ওকে মুক্ত করে দেব, মুক্তারকে আজাদ করে দেব, যেন খলিফার শান্তির ঘুম হারাম হয়ে যায়। তোকে জীবিত দেখে ভালো লাগছে মুক্তার,
মুক্তি পেয়েছিস মুক্তার, মুক্তি পেয়েছিস। আশা করছি কারাগারে বসে নিজেকে সংশোধন করেছিস, নিজেকে সব সময়ের জন্য সবকিছু তাকে গুটিয়ে নে। মানব জাতি সৃষ্টি রাজব জীব নাফরমানি এদের রক্তে মিশে আছে, যতই শাস্তি দেয়া হোক না কেন। আবার সেই পাপের পথে ধাবিত হয় তাদের স্বভাব। জীবনে যত বড় ভুলই করো না কেন, খোলা মনে তওবা করলে সেটা মাফ হয়ে যায়। খলিফার উপরে একজনের আসর পড়েছে, সে কারণেই তুই মুক্তি পেলি। অবশ্যই বিন হরাইসের জন্য দোয়া করিস, তোর বঞ্জামাই খলিফার কাছে সুপারিশ করেছে, আবার আমার কাছেও করেছে, শুধু খলিফার সুপারিশে। তুই মুক্ত মুক্তার, মুক্ত মুক্ত, কেবল এক শর্তে, গুফায় থাকা যাবে না। 3 দিন সময় দিলাম, গুফা থেকে চলে যাবি, 4th দিন তোকে গুফায় দেখা গেলে দায়িত্ব তোর নিজের, বেরিয়ে যা। ওর মুক্তি আমার চাওয়াতে হয়নি, স্বয়ং খলিফার ইচ্ছাতে হয়েছে, অতএব আমাকে বলে লাভ নেই। এই ফরমান খলিফা নিজে পাঠিয়েছেন, নিজ চোখে পড়ে নাও। খলিফা কেন এমন ভুল করলেন? মানুষ তো ভুল করবেই সীমার, আর যদি তিনি খলিফা ইয়াজিদের মতো কবি হন, কবিতায় আজব সব মেজাজ থাকে, কখনো বসন্তের বাতাস আবার বৃষ্টি, আবার কখনো নীলাকাশ ও ঝলমলে সূর্য। মুক্তারের মুক্তি মানে আমাদের মৃত্যু। হ্যাঁ, কিন্তু ইয়াজিদ নিজেও মুক্তারের বিপদ থেকে নিরাপদ নয়। অবশ্যই কিছু করা উচিত। ইবনে সাদ, তুমি নিজেই খলিফার কবিতা পড়লে, এখন আমার কিছুই করার নেই। তোমরা চাইলে কিছু করতে পারো, দেরি করো না। মুক্তারকে কতল করব। কতল করো, কিন্তু ভুলেও কুফায় নয়। আমি ওকে 3 দিন সময় দিয়েছি যেন কুফা থেকে চলে যায়। যদি কুফায় থাকে এবং সময় শেষ হওয়ার পূর্বে ওকে হত্যা করো, তবে বাধ্য হয়ে খলিফার ফরমানে খুনের বদলা নিতে মোটেও পিছপা হব না। অপেক্ষা করো যেন কুফা থেকে বের হয়ে যায়। কুফা থেকে চলে যাওয়ার পরে আমার কোনো দায়িত্ব নেই। দরজা এত ধাক্কাচ্ছ কেন, ধাক্কাচ্ছ কেন? দরজা ভেঙে ফেলছ, নিজের বাড়ি হলে এরকম করতে পারতে? দরজা ভেঙে ফেলছি? তুই কি বাদশার পুত্র? কিসব আদব কায়দা শিখেছিস? তোর মা কোথায়? মার হাবা ফুলের মতো পুত্র, মার হাবা আমার মাথার তাজ, মুখ থেকে কথা ফুটতে না ফুটতে এই অবস্থা, আরো বড় হলে কি হবে খোদাই জানে। তুমি কেন এই বাড়ি এবং আমার মায়ের উপর আসর করেছ? ও কিভাবে কথা বলে, সাপের বিষেও রহমত থাকে। বেহায়া ছেলে কোথাকার, লজ্জা সরম নেই তোর? এখনো ঠোঁটের উপর ভালো করে গোফ গজায়নি ভাগ্যিস, তারই কোপ গজালে নির্ঘাত ছাপুরে হবি। আমি মুক্তারের পুত্র পুপুজান, তুমি এটা ভালো করে শুনে রাখো। ভালো ভালো, আমি মুক্তারের পুত্র, ভাবছে আলেকজান্ডারের পুত্র,
তুইও তোর পিতা আজাবের বাদশা। জামানা বদলে গেছে, নারী ভুড়ি আবার দম নিতে চাইছে। নিজের জ্ঞাতি গোষ্ঠীর ইজ্জত গেল, সঙ্গে আরো একটা গাধা যুক্ত হলো। কি হলো বোন, তোকে এরকম মলিন লাগছে কেন? এই তোফা তুই কোথা থেকে জোগাড় করলি? হাই বোন, আমার সবই আমার এই কপালে লেখা ছিল। প্রতিদিন একবার এভাবে রাগারাগি করে। মরুভূমিতে কখনো সুগন্ধে ফুল ফোটা সম্ভব নয়, কাটার ঘরেই আগাছা জন্ম নেয়। মুক্তার তোর মাথায় এমন কাদামাটি ছড়িয়ে দিয়েছে যে তোর ছেলেটাও ওই রকম হয়েছে। তোরও দোষ রয়েছে, মুক্তারের সামনে এমন ভেজা বিড়াল হয়ে থাকতি যে এখন তোর ছেলেও তোর সঙ্গে ফনা তুলে বেড়ায়। ফনা তোলে না, বাবার জন্য অস্থির থাকে তাই এরকম করতে থাকে। মা দেখো বাবার মতো তৈরি করেছি। এখন যাও মা, যাও। ভাই তুমি কোথায়? ওমর কেমন আছে জারিয়ে? বাচ্চারা কেমন আছে? সবাই ভালো, তুই নিজে কেমন আছিস? গতকালের মতো, গত পরশুর মতো। এখনো মুক্তারের অনুপস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠেনি, যে কোনো শব্দ শুনলেই চমকে চমকে উঠি। ঘুম যেন দুঃস্বপ্ন, নিজের মৃত্যুকূপে মুক্তারের খণ্ডিত মস্তক দেখতে পাই আমি। তুই কেন নিজে তদবির করছিস না বোন? মুক্তারের উপরের মহলে অসংখ্য পরিচিত ব্যক্তি রয়েছে, তুই কেন ঈর্ষান্বিত নস নাড়িয়ে? তোর সতীনের দিকে একটুখানি নজর দে, দিন রাত মুক্তারের জন্য এখানে ওখানে তদবির করে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এটা মুক্তারের কানে যাবে, ওমরে হবে মুক্তারের জানের জান। তুই বসে বসে জাবর কাট, দুঃস্বপ্ন দেখ। আগামীকাল মুক্তার যখন মুক্তি পাবে, তোর প্রতি যাও একটু ভালোবাসা ছিল সেটাও ওমরের নসিবে জুটবে। তুই দোয়া করছে মুক্তার যেন মুক্তি পায়। প্রেম ভালোবাসা অমৃহকে দিয়ে দেব। যখন মুক্তার মুক্ত স্বাধীন ছিল, আমি ওকে আধা আধি পেতাম, যে কিনা অর্ধেক আমার আর অর্ধেক অমরের। কিন্তু যখন বন্দী হল, বুঝলাম একজন মুক্তার দশজনের ছায়ার সমান। ইস, তুই কত সরল আর বোকা ধরনের নারী! যদি ওমরে আমার সতীন হতো, ওর চুল আমি টেনে ছিঁড়ে নিতাম। তোর মন দেখছি অনেক খুশি, কেননা তোর মাথার উপর তোর স্বামীর ছায়া আছে, আর ভালোবাসা পাচ্ছে ওমরে বানু। চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই তোর ছায়াদানকারী আজাদ হবে। খোদার কি মহিমা! তুই কি কিছু জানিস জারিয়ে? ওমর কিছু একটা বলছিল, তেমন বুঝতে পারিনি। বলছিল সাফিয়ের স্বামী ইয়াজিদের নিকট পত্র লিখেছে এবং মুক্তারের মুক্তি চেয়েছে। বোন আমার, ইয়াজিদ দামিস্কে রয়েছে আর মুক্তার কুফার হাজতে বন্দী। সাফিয়ের স্বামীর উচিত ইবনে জিয়াদের কাছে পত্র লেখা, ইয়াজিদের কাছে নয়। সম্ভবত লিখতেও পারে, আবার নাও লিখতে পারে। ওমর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি। ওর তীক্ষ্ণ কান রয়েছে, অবশ্যই এমন কিছু খবরও জানে যেখানে মুক্তারের মুক্তির খবর রয়েছে। এটাও হতে পারে যে ওমর রাজমহল থেকে ফিরে আসার সময় দুজনের জন্যই খুশির খবর আনবে। তুই তোর স্বামীর আদর পাবি, আর আমি রেই শহরের রাজরানী হব। এক মাস হলো মালপত্র গুছিয়ে রেখেছি, জানি না আজ খলিফা কেন। জানিয়ে
নাসরত হোসেনকে হত্যা। খুব বেশি হয়ে গেছে, মোরসাদের উচিত সুলাইমান নবীর সাম্রাজ্য তালাশ করা। মুক্তার চারিয়ে তুমি এবং তোমার স্বামী এই শহরের বাদশাহ ও রানী হওয়ার স্বপ্ন ভুলে যাও। এটা পয়গম্বরের নাতির ওয়াদা। এই শহরের রিজিক তোমাদের জন্য হারাম করে দেব। যাও ছাড়িয়ে, এই বেইমানের রক্ত আমার বাড়িতে ফেলা আমার জন্য লজ্জার ব্যাপার হবে, না হলে তোমাদের মাথা আলাদা করে ফেলতাম। তোমাদের উপস্থিতি কুফার বাতাস বিষাক্ত করে দিয়েছে। মুক্তার, কুফার সবাই জানে যে তলোয়ার অন্যায়ের বিরুদ্ধে, আর সেটা যদি হয় মুক্তারের মতো বীরের তলোয়ার নিজের পরিবারের রক্ত ঝরাবে না। নারিয়ে, এই রক্ত পিশাচ ওর স্বামীর তলোয়ার নবীর বংশ হত্যা করেছে, তাদের রক্ত কেটে দিয়েছে। হোসাইনের রক্ত নেইনাভা প্রদেশের কারবালা প্রান্তর পবিত্র করে দিয়েছে। শেষবারের মতো দুশ্মন মুক্তারের বাড়িতে পা রেখেছে, এই গৃহকে ওদের পায়ের ধুলি দিয়ে নাপাক করে দিয়েছে। বেরিয়ে যাও। হাজতে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আল্লাহ যেন মরণ নেপ রেখে ওই পদ আখলাকের মতো ভাই না জোটায়। হে আহত সিংহ, এই গৃহে স্বাগতম। হে অভিজ্ঞতায় পুষ্ট, এই গৃহে স্বাগতম। হে আহত সিংহ, এই গৃহে স্বাগতম। হে আহত সিংহ, এই গৃহে স্বাগতম। আপনার নাচে গানে পারদর্শী নর্তকীরা, এই হুড়পুরিদের ডানায় চড়ে যত খুশি পান করুন। এসো এসো, জাদুর পাখাগুলো মেলে দাও, জাদুর চোখে ভেলকি দেখাও, নাচ শুরু করে দাও কোমর দুলিয়ে, আমিরের দুঃখ ব্যথা বেদনা ভুলিয়ে দাও, নাচো মাস্তি করো, আমির তোমাদের বকশিশ দিয়ে খুশি করে দেবেন। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি ইরান তোরান পার হয়ে আজ তোমার। দূর হয়ে যাও ওদেরকে নিয়ে, সামনে থেকে সরে যা হারামজাদা। আমার কাছে নর্তকী নিয়ে এসেছিস, এত বড় সাহস তোকে কে দিয়েছে? আমি দুর্গন্ধ ছড়াচ্ছি না, দুর্গন্ধ ছড়াচ্ছি, ওদের বের করে দে, তুইও বের হয়ে যা। মারবেন না, আমি হারাম, তুই প্রতি রাতে আমি মারবেন না, আমায় ওরা আমাকে ক্ষমা করুন, তাচ্ছিল্য করে ছেড়ে দিন, খতম করে ফেলবো, বচ্চাত ধোকাবাজ, তোকে খতম করে ফেলবো, আমি দুর্গন্ধ ছড়াচ্ছি, তোকে আমি খতম করে ফেলবো, বচ্চাত কোথাকার, খতম করে ফেলবো। বাকাল মাকাল যান মরতে পারিস না মাকাল
ছাড়া ধোকাবাজ। বেরিয়ে যা এখান থেকে। ও আমির বাবাজি, নিজের পায়ের উপর একটু রহম করুন। আমি রাতের মজলিশ থেকে বিরত আছি, বুঝেছিস? আমার মাথা, মাথা, ওহ, কি হলো, এত অস্থির হচ্ছেন কেন? জবানের কসম, জিন দেখলেন নাকি ওই ডাইনিরা বিষ দিয়ে গেল? যেমনটা শুনলি, আমি প্রতিটি মজলিশের পর কেউ যদি আমার অবাধ্য হয়, কথা না শুনে গর্দান ছিন্ন করে ফেলি। এই নারীদের দৃষ্টি একশত গালি থেকেও নিকৃষ্ট। ওরা এমন ভাবে আমার দিকে তাকায় যেন ময়লা আবর্জনা দেখছে। না, আপনি আসলে ইয়াজিদের কার্যকলাপে বিরক্ত হয়ে পড়েছেন, এখন নিজের অন্তরের যত জ্বালা এই মাকালের উপর প্রয়োগ করছেন, তাই না? এই সমস্ত গর্ধব জওয়ানের কার্যকলাপে আমি ক্লান্ত হয়ে গেলাম। হুসেনের ঘটনা নিয়ে আমি বিব্রত, বুঝতে পারছি না কি ভুল করব। একবার এই কাপুরুষের ফেতনায় পড়ে এখন সাত পুরুষ পর্যন্ত পস্তাতে হবে, গর্ধব জওয়ান! আমার সামনে দাঁড়ানোর সাহস নেই, সবকিছু অস্বীকার করে চলেছে, এদের আমার সহ্য হয় না, এই ভণ্ডদের মুখে থুতু মারি। কয়েকদিন থেকে তারপর যেতে জখমটা শুকাত। আমি না বলতে শিখেছি নারী। না বলা মানে কি আব্বাজান? তার মানে হচ্ছে নিজের এলাকা ও বাড়ি, যাকে নিজের গৃহ থেকে দাঁড়ানো হয় সেটা বাঁচাধন। তিন দিন তো সময় দিয়েছে, কেন সময় দিয়েছে, নিরাপত্তা তো দেয়নি। আমার মনে যে আগুন চলছে তা সহজে নিভবে না। নারীর অস্ত্র পুরুষের আগুন নিভিয়ে দেয়, এভাবে কান্নাকাটি করলে আমি ভেঙে পড়বো। যদি মুক্তারকে তার যুদ্ধে সাহায্য করতে চাও তবে অপেক্ষা করো। সাবেদ। জি আব্বাজান। আমার অবর্তমানে তুমি এই বাড়ির একমাত্র পুরুষ মানুষ, আমার সব দায়িত্বগুলো তুমি পালন করবে, বাড়ির কেউ যেন কষ্টে না থাকে। কঠিন দায়িত্ব যেহেতু আপনি চাইছেন অবশ্যই পালন করব, কিন্তু যখনই ফুপু আর ওই কুকুরের বাচ্চাটা এই বাড়িতে আসে আমি আর আম্মাজান ঝগড়া করি। নারিয়ে, আমার বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখলে আমার সঙ্গে নিমুখারামি করবে, নিজের প্রতি রহম করো। জারিয়ের সাথে যোগাযোগ রাখলে তুমি আমাকে হারাবে।
আমাদেরকে ধোকা দিয়েছে। এই এলাকাতেই আশেপাশেই রয়েছে, নেমে উপকূলে খোঁজ করো। এই ঝোপের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারে, কেউ দল থেকে বিচ্ছিন্ন হলে বেহুদা মারা পড়বে। তিনজন তিনজন করে যাবে, মুক্তার বীর যোদ্ধা, ভুলেও একা যেও না, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজো। কোথায় বন্ধু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অস্থির হতে হবে না। বুঝতে পেরেছি, আবু ইসাহাক বিপদে পড়েছে, তোকে সাহায্যের জন্য পাঠিয়েছে, তাই না? আমার অনুমান ছিল বন্ধুরা, আবু ইসাহাক বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে যাব। তুই রাস্তা চিনিস, সামনে চল। বন্দী করে ফেলো, অবশ্যই স্বীকারোক্তি দিতে হবে। আবু ইসাহাক, তুমি কোথায়? আবু ইসাহাক, আমি কিয়ান। আমার শব্দ শুনতে পাচ্ছ তুমি? আমি কিয়ান, বেরিয়ে এসো বাইরে, বিপদ দূর হয়ে গেছে, দুশ্মনরা সব পালিয়ে গেছে।
তোমার কল্পনার রুস্তমের মতো লাগছে তো। তুমি সবসময় আমার কাছে রুস্তমের মতোই মুখতার, কিন্তু রুস্তম অন্ধ ছিল না। পালোয়ানের গায়ে যে কোনো আঘাতে অলঙ্কার স্বরূপ, এই চেহারায় তোমাকে আরো আকর্ষণীয় লাগছে। আবার কারবালার খুনের জন্য অশ্রু রক্ত বর্ষণ করা উচিত। তুমি কিভাবে কাফেলার পেছনে পড়েছিলে? পথ হারিয়ে ফেলেছিলাম আপুই সাহেব। তোমার মতো কেউ যদি রাস্তা হারিয়ে ফেলে তবে অজানাদের কি হবে? রাস্তা বন্ধ করে দিয়েছিল, সব রকম চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই গন্তব্যে পৌঁছাতে পারিনি। যখন নীনা ভাই পৌঁছালাম তখন আর সময় ছিল না। ভালোবাসার শর্ত আমাদের দুজনকে করে দিয়েছে। ইমাম হুসাইনের জয় হোক! ইমাম হুসাইনের জয় হোক! ইমাম হুসাইনের জয় হোক! ইমাম হুসাইনের জয় হোক! এই স্লোগান ওদের মনের ইচ্ছার প্রতিফলন হবে ইসাহাক। আমি শুধু ইচ্ছাটাকে জাগিয়ে তুলেছি। সারাত আল হুসাইন, আল্লাহর কসম জেলখানায় দিন রাত এটাই আমার জিকির ছিল। যদি জিন্দা থাকি যে কোনো মূল্যে ইমাম হোসেনের খুনের বদলা নেব। অসাইয়ালামুল লাজিনা জালামু আইয়া মুঙ্কালে বিন ইয়াঙ্কালে বু, এটা আল্লাহর ওয়াদা। খুব দ্রুত জালেমদের কার্যকলাপ জানতে পারে কিভাবে তারা পদদলিত হবে। আল্লাহ আপনাদের সহায়। মুক্তির জন্য অভিনন্দন। খুব আনন্দ পেলাম, তোমার জন্য অস্থির ছিলাম আবু স্যার। স্বীকারোক্তি নিয়েছ? জি, এরা শিমার বিন জিল জুসান ও ওমর বিন সাদের লোক। এরা আবু ইসাককে হত্যা করার নকশা করছিল। হে প্রিয় সাইয়েদ, মাফ করে দাও মুক্তার, ভুল করেছি আবু সাহেব, ভুল করে ফেলেছি। আমার বাবা দাদার কসম, আমি নিরপরাধ, পরিবারের সবার ভরণ পোষণ করতে হয়। ওমর সাহেব 100 দিনার দেবে বলেছে, অর্ধেক আগেই দিয়েছে। মাফ করে দাও মুক্তার, আমার উপর খোদার অভিশাপ পড়ুক। 100 দিনারের জন্য ধোকা খেয়েছি, কুফার বীর পুরুষকে হত্যা করতে চেয়েছি। ক্ষমা করে দাও মুক্তার, জীবন থাকতে আর এমন কাজ করব না। ওঠ, আদেশ শিরোধার্য আবু ইসাহাক। চলে যা এবং ওমর সাহেবকে বলবি মুক্তার তোকে হত্যা না করে মরবে না। অবশ্যই বলবো। খোদা তোমার হাত ও তরবারির বরকত করুন, যেন এই দিনগুলোর ভয়াবহতা ভুলে প্রতিশোধ নিতে পারো।
তোমার জন্য দোয়া করব যেন তোমার ইচ্ছা পূরণ হয়। যা, তোকে মাফ করে দিলাম, দ্রুত এখান থেকে চলে যা। অবশ্যই আদেশ পালন করব বীরপুরুষ, আমার ঘোড়া ফেরত দাও, এখনই চলে যাচ্ছি। ঘোড়াটা গনিমতের মাল, শুক্রিয়া কর যে তোর মাথাটা কেটে আলাদা করিনি। বীরপুরুষ, খোদার কসম, এ ঘোড়া আমার নয়। ঘোড়া না নিয়ে গেলে আমাকে এক বছর দাসত্ব করতে হবে। এই নাও, এই 50 দিনার বকশিস নাও, আমার ঘোড়া ফেরত দাও। দেহায়া তুই, তোর পেছনে কুকুর না লাগানো পর্যন্ত মনে হয় যাবি না। হে খোদা, আমাকে বাঁচাও। পূর্বপুরুষদের মুখে থুতু মারি, গন্ধাধাগুলোকে আমি পাঠিয়েছিলাম, কোথায় কতল করলি? কোথায়? ঘোড়ারও তোদের চাইতে বেশি বিবেক বুদ্ধি আছে মুসলমান? তোদের কি সিং বজিয়েছে? বিশজন লোক এখানে দাঁড়িয়ে আছিস। কতবার করে তোদের বলে দিয়েছি চোখ কান খোলা রাখবি? মুক্তার এমন যোদ্ধা যে কিনা সকল কলা কৌশল জানে। জি জনাব, আপনি নিজেই বলেছিলেন যে মুক্তার একা রয়েছে। আমরা তার বন্ধুদের সম্পর্কে জানতাম না। মুক্তার যদি একা থাকতো তাকে হত্যা করতে পারতাম। বাজে বকিস না গাধার বাচ্চারা। যদি বিন্দু পরিমাণ বিবেক বুদ্ধি থাকতো মুক্তারের পথ বন্ধ করে দিতে পারতি। ওই সময় দেখতেই মুক্তার একা হয়ে গেছে। তোদের দেখতে চাই না, এখান থেকে বেরিয়ে যা। এদের দিয়ে কিছুই হবে না। সীমার কিছু বল, কি করব? উটের চালকের মতো হেলে দুলে চললে হবে না। মুক্তারকে প্রকাশ্যে কতল করতে হবে। ওর বন্ধুদের কাছে পৌঁছে গিয়েছে, ওদেরকে এত দুর্বল ভাবা ঠিক হবে না। পর্যাপ্ত সৈন্য সংগ্রহ করতে হবে যাতে মুক্তারকে অবশ্যই কতল করতে পারি, দূর করে দিতে পারি। কোন লস্কর সীমার? কবরস্থান থেকে লস্কর সংগ্রহ করব? তা জনাব কাদের নিয়ে এই শহরে হুকুমত করবেন? আমাকে ঠাট্টা করছিস বদমাইশ? আমাকে খোঁচাচ্ছিস জানোয়ার? কারবালায় প্ররোচিত না করলে তোর ফাঁদে পড়তাম না। তুই না থাকলে এই হাত হুসাইনের রক্তে রঞ্জিত করতাম না। তুমি রে এই শহর হুকুমত করার লোভে পড়েছিলে, আমি কেন ফুসলাবো? যখন হুসাইনের সঙ্গে যুদ্ধের হুকুম দিয়েছিলাম তখন কেন ঘোড়া ফিরিয়ে নাওনি? কেন ফিরে আসনি? কেন থাকলে? সাহস সঞ্চয় করো, গুনাহ করেছো ঘাড় ঘুরিয়ে নাও। তোমারও আমার হাত হুসাইনের রক্তে একই পরিমাণ রঞ্জিত। কেন নেকড়ের মতো আচরণ করছো? মুক্তার এখনো হাতে তলোয়ার তুলে নেয়নি আর তোমরা ভয় পেয়ে গেলে? হাতে তুলে নিলে তখন কি করবে? মুক্তার কি থাবা থেকে পালিয়ে গেছে? তোমাদের হাতে এখনো সুযোগ রয়েছে। তোমরা একসঙ্গে বসে যুক্তি না করে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে যাচ্ছ। বানো, হুসাইনকে খুন করার জন্য আফসোস করছো? আমাকে বৃদ্ধ কুকুর বলো না। নিজেই শুনুন, ওর অস্ত্র হচ্ছে গালিগালাজ। ওমরকে আমার পক্ষ থেকে মাফ করে দিন। ও এই দিনগুলোতে বদ মেজাজ ও আজেবাজে কল্পনা ছাড়া কিছুই করছে না। একবারে বলো আমি পাগল হয়ে গেছি? পাগল না হলে সীমারের বিরোধিতা করতে না। তুমি ও সীমার একে অপরের সঙ্গী, একসাথে থাকলে বিজয়ী হবে। এই শহরের হুকুমত নিয়ে কি খেলা চলছে? ওরা ইচ্ছে করে কষ্ট দিচ্ছে। তাহলে তুমি শুধু বেহুদা কথাই বলো না, সঙ্গে স্মরণ শক্তিও গেছে। তুমি না কুফার সেনাবাহিনীর প্রধান? প্রতিজ্ঞা করনির এই শহরে বিজয়ের বেশে প্রবেশ করবে? কুফার সেনাবাহিনী? হ্যাঁ, কুফার লস্করেরা ইবনে জিয়াদের কথা ছাড়া এক পাও নড়ে না। গর্ধব, ভেবেছিস আমি এখনো কি কারণে কুফায় রয়েছি? ওরা আমার হাতে থাকলে এখন এই শহরে আমি ঘোড়া চড়িয়ে বেড়াতাম, বুঝলি? ওমরের হক রয়েছে সীমার, কুফার সেনাবাহিনী ওমরের হাতে থাকলে কোনো চিন্তাই ছিল না। আমার মনে হয় রেই শহরের হুকুমত একটা ধোকাবাজি ছিল, যেন আমি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করি। আমি তো ওয়াদা রক্ষা করেছি, তাহলে খলিফা কেন আজ আগামীকাল করছে? আমাকে কেন হুকুমত দিচ্ছে না? এই শহরের গম আমার খাওয়া হবে না।
এই শহরের গম আমার আর খাওয়া হবে না, এটা হুসাইনের ওয়াদা, এইটা হুসাইনের ওয়াদা। আশুরার দিন দুপুরের কথা মনে আছে সীমার? মনে আছে হুসাইন আমাদের কি ওয়াদা দিয়েছিল তোকে এবং আমাকে? আমি এই শহরের গম খেতে পারবো না। হুসাইন মিথ্যাবাদী, মিথ্যাবাদী নয় সীমার, নতুন করে হলো এটা সত্য হবে। আমি তো সেখানে গম খেতে যাচ্ছি না, রাজমহলের গল্প আমার জন্য শেষ হয়ে গেছে, তাই না? যবে রুটি খাবো, যবে রুটি পেটে কোনো ক্ষতি করে না। শান্ত হও অমর, শান্ত হও। এই ভীরু মন নিয়ে মুক্তারকে আর ভয় পেয়ে লাভ নেই, এই ভয়ে শেষ পর্যন্ত তুমি কবরে যাবে। শান্ত হও অমর, কুসংস্কার ভুলে যাও, খোদার সন্তুষ্টির আশা ছেড়ো না। হুসাইনের কথা কোনো আসমানি বাণী নয়, উঠোন ছোট দেখে অন্ধকারে তীর নিক্ষেপ করেছে যাতে আমরা ভয় পাই এবং হতাশ হয়ে যাই। হুসাইনের ক্ষমতা থাকলে আগে নিজেকে বাঁচাত। চলো মুক্তারের বিরুদ্ধে একটা কিছু করি, যত বেশি সময় দেব হত্যা করা কঠিন হয়ে যাবে। কুফার লস্করেরা যদি আমাদের হাতে নাও থাকে, মুক্তারকে মারার জন্য আমাদের গোষ্ঠীতে যারা আছে তারাই যথেষ্ট, কিন্তু দেরি করা যাবে না, দ্রুত কিছু করতে হবে। সীমারের হক রয়েছে ওমর, মুরগি খাঁচা থেকে উড়ে গেছে, আবার ফাঁদ পাতর নকশা আঁকো তাকে শিকার করো। খোদার কসম, তাকে যদি মুক্ত করে দাও সে আবারও স্বমহিমায় হাজির হবে আর আমাদের সবাইকে হত্যা করবে। আমার আমিরগিরি গোল্লায় যাক, মুক্তারকে হত্যা করব। খলিফা বলবে সব বাদ দিয়ে নিজ আত্মীয় স্বজন হত্যা করছে। এই যখন মনে হয় শেষ পর্যন্ত আমাকে অন্ধ করে দেবে, এখন থেকে তোমরা বাধ্য হয়ে এক চোখের মুক্তারকে দেখবে। তোমার লক্ষ্যে পৌঁছতে হলে দু চোখেরই দরকার, আমি বিশ্বাস করি এই জখম খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। তোমার কি মনে আছে যেদিন তোমাকে বিবাহ করতে গিয়েছিলাম কি জিজ্ঞেস করেছিলাম? জি, জিজ্ঞেস করেছিলে কেন এত সব আমি রোমরা শাহজাদা থাকতে আমি তোমার মতো একজন কৃষকের বউ হতে চাই। আব্বাজান রাগান্বিত হয়ে আমাকে পাগল বলেছিল, তুই পাগল অমরে, এত সব আমি রোমরা তোকে পেতে চাই, তুই কিনা এমন একজন কৃষককে বেছে নিয়েছিস যার শরীর থেকে ঘাস ও কাদামাটির দুর্গন্ধ আসে। জানো আমার আর অন্যান্য মেয়েদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, তারা শুধু একজন স্বামী চেয়েছে আর আমি চেয়েছি বন্ধু। তারা শুধু একসঙ্গে ঘুমোতে চেয়েছে আর আমি চেয়েছি একজন সফর সঙ্গী। আমি একজন পীর চেয়েছিলাম যার মুরিদ হব, যে পীর হজরত আলীর আশেক তাকে চিনেছি। তোমার চোখের ছলক বাহানা ছিল, ওই চোখের কসম প্রিয় স্বামী। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে শোনো, আমি সকাল পর্যন্ত ইরানে রয়েছি। আবার কোথায় যাচ্ছ? আমার গোপন রহস্য শুধু তোমাকে বলছি অমরে, পবিত্র মক্কায় যাব। তাহলে পবিত্র পথের বন্ধুকে নিয়ে যাও, তুমি নিশ্চয় একা সফর করতে চাইছ না? আমি একা নই, তুমি আমার মনেই রয়েছ। যদি তোমার সঙ্গে থাকতে পারতাম অমরে, অমর সাদ ও সীমারের মতো বদমাশ আমার পথে গুপ্তচর নিয়োগ দিয়ে রেখেছে, তুমি সঙ্গে থাকলে ওদের ফাঁদ থেকে পালানো মুশকিল হবে। তুমি জেলখানার কঠিন দিনগুলোর কথা ও মেইসাম তাম্মারের ওয়াদার কথা বলেছিলে, তাহলে অভ্যুত্থানের কি হবে? কুফা থেকে চলে গেলে কিভাবে তা সম্ভব? বর্তমানের পরিস্থিতি অভ্যুত্থানের জন্য উপযুক্ত নয় অমরে,
এই অভ্যুত্থানের জন্য কম হলেও এক দুই বছর অপেক্ষা করতে হবে। শুনেছি আবদুল্লাহ ইবনে জুবায়ের বংশধরগণ ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে চলছে। কিছুদিন মক্কায় থাকব, যদি সম্ভব হয় তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হব এবং পাপিষ্ঠ ইয়াজিদকে সমূলে ধ্বংস করব। মক্কার বদলে যদি ইরানে চলে যেতে মুক্তার, তাহলে দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারতে। উমরে, এটা তোমার অধিকার, যদি আমি গৃহত্যাগে বাধ্য না হতাম, আমার আত্মাকে জমজমের পবিত্র পানি দ্বারা ধৌত করব। অসম্ভব ব্যাপার যে আবু ইসাহাক তোমাকে ওর উদ্দেশ্যের কথা বলবে। তুমি জেরবিকে এখনো চিনতে পারোনি, জেরবিকে না চিনলে তুমি আবু ইসাহাককে চিনবে কি করে? আমি আবু ইসাহাককে বড় করেছি পালোয়ান, অন্য কেউ নয়। আমার ওর সঙ্গে বাল্যকাল থেকে বন্ধুত্ব জেরবি। তুমি মুক্তারের ভালো বন্ধু, তুমি কি চাও চোখ বন্ধ করে বলবো যে আবু ইসাহাক ঘর থেকে বের হয়ে কি করবে? কি করবে? শর্ত রয়েছে পালোয়ান, খরচাপাতি আছে, এক বেলা খাবারের শর্তে, দেখবে সব জেনে গেছো। মরদ থাকলে বাজি ধরো, আর যদি সেটা না হয় তবে কি হবে? শর্ত বাতিল, কবুল। চোখ কিন্তু ভালো করে বেঁধে নেবে, পেছন ফিরে বলবো যাতে নিশ্চিত থাকতে পারো। সফরের লেবাস গায়ে দিল, সামনে গেল, বানু ওমরের কানে কিছু বলল, সে বানু ওমরের কাছ থেকে বিদায় নিল, দুলদুলের দিকে দৃষ্টি দিল, এরপর আমাদের দিকে আসলো। এরপর বলবে, জেরবি, তোমার ও দুলদুলের জানের কসম। জেরবি জি, তোমার ও দুলদুলের জানের কসম। নিশ্চিত থাকো পালোয়ান, চোখের মনির মতো দেখে রাখবো। এবার দুলদুলের দিকে গেল, হাত দিয়ে স্পর্শ করল, নিজের মুখ দুলদুলের মুখের সাথে ঘষল, দুলদুলের কানে কানে কিছু বলল, দুলদুলও ওর ঘ্রাণ নিল, দুলদুলকে চুমুও দিল। এখন আমাদের দিকে আসলো আর ওমরে বানুর জন্য সুপারিশ করল, জেরবি, বানু ওমরের দিকে খেয়াল রাখবে, আল্লাহ না করুক যদি জরুরি কিছু প্রয়োজন হয়, মোরগের দুধ থেকে দুষ্প্রাপ্য কোনো জিনিস হয় তাও এনে দেবে। জেরবি, বানু ওমরের দিকে খেয়াল রাখবে, আল্লাহ না করুক যদি জরুরি কিছু প্রয়োজন হয়, সে জিনিস যদি মোরগের দুধ থেকে দুষ্প্রাপ্য কোনো জিনিস হয় তাও এনে দেবে। আল্লাহ চান তো কোন দিকে যাচ্ছ আবু ইসাহাক? ভাগ্য আমাকে যেখানে নিয়ে যায়। আমি যেখানে যেভাবেই থাকি না কেন তোমাদেরকে খবর দেব। বিন কামেল, কিয়ান, তোমরা দুজন মুক্তারের দুইটি বাহু স্বরূপ, তোমাদের বিশ্বস্ততা আমার সাহস, আমার অবর্তমানে এদের সহযোগিতা করবে। পাপিষ্ট ওমরসাদ ও সীমারের গুপ্তচর চারদিকে লুকিয়ে রয়েছে, সাবধানে থেকো, এই দুই একদিন দুশ্মনকে ধোকা দিয়ে রাখবে, পৌঁছে খবর দেব, এমন কিছু করবে যেন দুশ্মনরা ভাবে আমি এখনো কুফায় রয়েছি। এখন আমার গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করো না।
অবু ইসাক, অনুমতি দিলে তোমার সঙ্গে কয়েকজন সহযোগী দিতাম। না আবিন কামেল, এই সফর আমার পরীক্ষামূলক সফর। এই সফর আমার জন্য স্বপ্ন দৃঢ় সংকল্প স্বরূপ। এখন অবশ্যই এই পথ একা পাড়ি দেওয়া উচিত। আমার জন্য দোয়া করো। খোদা নিশ্চয় তোমার দিকে থাকবেন। নাকি? না মুসাফির। কোন দিকে যাচ্ছ? মানে কি? কেননা মৃত্যুকূপের দিকে যাচ্ছ? বাধ্য হয়েছি। মরুভূমি চেনো? তোমাদের মতো অতটা নয়। একটু সামনে গেলে বুঝবে মরুভূমি মানে কি। এই মরুভূমি একা পাড়ি দেওয়া অসম্ভব। তাও আবার তোমার এই বাহন দিয়ে? মরুভূমিতে উট লাগে, এই ঘোড়া নয়। পথের খানাপিনা কোথায়? কিছু রুটি ও পানি রয়েছে। বোঝাই যাচ্ছে মরুভূমির কিছুই জানা নেই। আমার কথা শুনলে এখনই তোমার ফিরে যাওয়া উচিত। ঘোড়ার বদলে উট নিয়ে রওনা হও। শুধুমাত্র উটের দুগ্ধ পান করেই মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব। তোমরা কেন এই পথে সফর করেছো? বিপজ্জনক হলেও পথ সংক্ষিপ্ত। শর্ত হচ্ছে পথ জানা থাকতে হবে। নাম ঠিকানা কোথায় যাচ্ছ সব গোপন রাখতে চাও? কেন জিজ্ঞেস করছো? তোমার কণ্ঠ বেশ পরিচিত লাগছে। মুখের কাপড়টা সরিয়ে ফেলো, চিনতেও পারি। আমার নাম আবুল গারক, সাকাফি গোত্রের লোক। আবুল গারক? আমাকে চিনতে পেরেছ? চিনতে পারছি এখন। আমি মুখতার। মুখতার, তুমি নিজেই আবু ইসাক? আল্লাহর হিকমত দেখো, এমন জায়গায় দেখা হয়ে গেল জীবনে চিন্তাও করিনি। আশা ছিল সামনাসামনি তোমাকে দেখব, তোমার হাতে চুমু খাব। তুমি আমাদের সাকাবি বংশের উজ্জ্বল তারকা আবু ইসাহাক। তোমার বীরত্বের কথা বহুবার শুনেছি সাকাবি বীর যোদ্ধা। স্বাগত তোমাকে, ন্যায় নীতি তোমার সাথে থাক। এই ছেলে এদিকে এসো। আবু ইসাহাক কে গরম দুগ্ধ দিয়ে মেহমানদারি করো। শুক্রিয়া আবুল গারক। তোমার চোখে কি হয়েছে আবু ইসাক? একটা জখম শত্রু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম,
ওর হাত যেন ভেঙে যায়। এই জখম প্রমাণ করে ওরা তোমাকে ভয় পায়। যে মুখতারকে এমন ভাবে আঘাত করতে পারে সে অবশ্যই তোমাকে হত্যার জন্য খুঁজে বেড়াবে। আমার চোখের সামনে দাঁড়িয়েছিল ওকে আমি কখনোই বলবো না। ইবনে জিয়াদ তোমাকে হাজতে বন্দি করেছিল শুনেছি, কিভাবে ওর কবল থেকে পালালে আবু ইসাহাক? পালাইনি আমি, হাজত থেকে মুক্তি দিয়েছে যাতে ওই দিকে আর না যাই। বিসমিল্লাহ মুখতার, উটের দুগ্ধ পান করুন। শুক্রিয়া জোয়ান, ক্ষুধার্ত নই। পান করো আবু ইসাহাক, তর তাজা হও। কষ্ট সহ্য করেই চলতে হবে। খোদার কসম, এই দুগ্ধ পান করলে মুখতার বলে মনে করতাম না, এখন জানলাম। নিশ্চিন্তে পান করো। শুক্রিয়া, অত্যন্ত বিশুদ্ধ। আল্লাহর শুক্রিয়া যে আমাদের মুখতারের জন্য এক পেয়ালা বিশুদ্ধ উটের দুগ্ধ দিতে পেরেছি। আমাকে ক্ষমা করো, কারণ তোমাদের সন্দেহ করেছি। তুমি একেবারে ঠিক কাজটি করেছো। আমাদের মুখতার কাইয়াস, তার বিচক্ষণতা তলোয়ারের চাইতেও ধারালো। কাইয়াস মানে কি? অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধিমান, মানে চতুর। যা তুমি দেখলে, আমি না খাওয়া পর্যন্ত নিজে খেলো না। দেখলে তো খোদা না করুক এর মধ্যে বিষ থাকতে পারত, খেলেও মারা যেতে পারত। হে খোদা, তোমার বিদ্রোহ দেখে যেন মরতে পারি। আল্লাহ চাইলে কখন হোসেনের হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর প্রতিশোধ নেবে? খুব বেশি দেরি নেই আর আবুল গারুক, কসম খেয়ে বলছি, ইয়াহিয়া ইবনে জাকারিয়ার জন্য যেরকম প্রতিশোধ নেওয়া হয়েছিল এবারও সেরকম ভাবেই হবে। যাও, এই খবর হুসাইন প্রেমিকদের নিকট পৌঁছে দাও, তারা যেন মুখতারের জন্য অপেক্ষা করে। কি ভাবছো বন্ধু, এই মরুভূমির মধ্যে পানি ও গাছপালা ছাড়া তাবু সন্দেহজনক নয়? তুমি নিশ্চিত যে ফাঁদ নয়? একটু গন্ধ শুকে দেখো না, কান সজাগ রাখো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এই তাবুর মধ্যে আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। তাবুর মধ্যে কি কেউ আছো? মেহমান কি কি আশ্রয় দেবে?
দুঃখিত বোন আমার, আমার ভিন্ন কোনো ধরনের উদ্দেশ্য ছিল না। আওয়াজ দিয়েছিলাম কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে কৌতূহলী হয়ে তাঁবুর মধ্যে হানা দিয়েছো। হোশ ছিল না মরুভূমির মধ্যে এই তাঁবুটির অবশ্যই কোনো মালিক রয়েছে, কেন অনুমতি ছাড়া প্রবেশ করেছিলে? আপনার অধিকার রয়েছে, ভুল করে ফেলেছি। কে তুমি? মুসাফির। জিজ্ঞেস করিনি তুমি কি, জিজ্ঞেস করেছি তুমি কে? আদমের সন্তান। আজব, ভেবেছিলাম কোন মরুর জানোয়ার। দুশ্মনের ভয়ে বাধ্য হয়ে আমি গোপনে সফর করছি, আমার গন্তব্য গোপন রাখছি যেন দুশ্মনের ফাঁদে না পড়ি। আজব আহম্মক দুশ্মন, তোমার তো দেখছি কোনো ভয় ডরই নেই। এ কেমন দুশ্মন যার ভয়ে মরুভূমিতে ভব করে হয়েছ? আমার দুশ্মন একদল জানোয়ার যারা নেই নাভার কারবালা প্রান্তরে নবী বংশকে টুকরো টুকরো করে দিয়েছে। একজন মানুষের পক্ষে এদের নাম মুখে আনাও লজ্জার ব্যাপার। তাহলে তো তোমার নাম জানা জরুরি। আমি নেই নাভার একজন শহীদের স্ত্রী, তোমার মতোই। ইয়াজিদের অত্যাচার অতিষ্ঠ হয়ে মরুভূমিতে ভব করে হয়েছ। তুমি নিশ্চয় জুহাইর ইবনে কেইনের নাম শুনেছ। আপনি মরহুম জুহাইর ইবনে কেইনের স্ত্রী? হ্যাঁ, আমার নাম দুলহাম। তুমি কে? আমি মুখতার, আবু উবায়দ সাকাফির পুত্র। তাহলে তুমি সেই প্রতিশোধ গ্রহণকারী? প্রতিশোধ গ্রহণকারী? হ্যাঁ, তুমি সেই কঠিন প্রতিশোধ গ্রহণকারী। আমি জুহাইরকে ইয়াওমুল জেসার যুদ্ধ থেকে চিনি, যে যুদ্ধে পারস্যের বিরুদ্ধে বিখ্যাত ক্লাদিসিয়ার যুদ্ধের সূচনা করে। ওই সময় আমি 13 বছরের ছোট বালক ছিলাম। আমার শহীদ পিতা ওই যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন, আমাকেও তখন তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন যাতে তার ভাষায় আমি কিছু শিখতে পারি। ওই সময় জুহাইর ছিল একজন শক্তিশালী ও টগবগে তরুণ, সে ছিল আকুত ভয় ও সাহসী যোদ্ধা। নির্ভীকভাবে যুদ্ধে যাওয়ার তার বিশেষ খ্যাতি ছিল, যখনই যুদ্ধের ময়দানে ছুটে যেত। আমার পিতা চাইতেন আমি যেন ঈর্ষান্বিত হয়ে এটা উপভোগ করি এবং তার কাছ থেকে যেন যুদ্ধ কৌশল শিখি। আমি শৈশবে জুহাইরকে অনেক হিংসা করতাম। আমার পিতা অসংখ্যবার চেয়েছিল জুহাইর যেন আমাকে যুদ্ধ কৌশল শিক্ষা দেয়। আমি পেট ব্যথা, মাথা ব্যথার অজুহাত দেখিয়ে দূরে থাকতাম এবং তার কাছ থেকে আমি সব সময় পালিয়ে বেড়াতাম। আমার পিতা সেই যুদ্ধে শহীদ হলেন। পিতার মৃত্যুর পর আমাকে অল্প বয়সের কারণে কুফায় পাঠিয়ে দেওয়া হল। এরপর থেকে দীর্ঘ সময় জুহাইরের কোনো খবর আমার কাছে ছিল না। পরে শুনেছি যে সে একজন বিত্তশালী ব্যক্তিতে পরিণত হয়েছে। সঠিক শুনেছ, জুহাইর সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, যুদ্ধ বিগ্রহ এবং হুকুমত নিয়ে আগ্রহ ছিল না। মনে করত মুসলমানদের এই দুই দলে ভাগ হয়ে লড়াই রাসূলের খোদার মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। তাহলে কেন নিজের রায় বদলে ফেলল? কেন দুনিয়ার মায়া ছেড়ে কারবালার মিছিলে শরিক হল? অজানা এক আকর্ষণ রয়েছে মুখতার, অজানা আকর্ষণ। আমরা হজ পালনে গিয়েছিলাম, হজের পর কুফার উদ্দেশ্যে রওনা হলাম। মক্কার নিকটবর্তী হুসাইনের কাফেলা দেখলাম, কয়েকটা জায়গায় হুসাইনের সাথে আমাদের দেখা হল। জুহাইর চাইছিল না হুসাইনের সঙ্গে এভাবে বারবার দেখা হোক। অপেক্ষা করছিলাম যেন হুসাইন কিছুটা সামনে পথ চলে। যখন হুসাইন চলে যেত আমরা বিশ্রাম করতাম, আবার হুসাইন বিশ্রাম করলে আমরা পথ চলতাম। ভাগ্যের ফেরে এক জায়গায় এসে আমাদের আবার দেখা হয়ে গেল। হুসাইন তার দূত পাঠিয়ে দিল, জুহাইরকে সঙ্গে নিয়ে চলে গেল।
এখানে আর কাজকর্ম বোঝা মুশকিল। যত বেশি পালিয়ে যেতে চাইবে তোমাকে আঁকড়ে ধরবে। জানতাম যে হুসাইন যখন জানবে এই কাফেলা জুহাইরের, আমাকে ডেকে পাঠাবে। আসমান কি জমিনে ভেঙে পড়েছে, চাঁদের আলো নিভে গিয়েছে, নাকি সূর্য মরে গিয়েছে? সম্ভবত ওয়াজিব কোনো কাজের জন্য দূত পাঠিয়েছে। ওয়াজিব কাজ? তার ওয়াজিব কাজ হচ্ছে তার দাওয়াত কবুল করব এবং তার সঙ্গে কুফায় যাব। তিনি দাওয়াত দিলে কবুল করো না, ক্ষমা চাইবে, বলবে হাজার রকম ঝামেলায় আছো, ধন সম্পদ দেখার কেউ নেই, ব্যবসার কি হবে, বলবে তার সঙ্গে কুফায় যেতে পারবে না। না দুলহাম, যে ব্যবসা বাণিজ্যের বাহানা দেওয়ার চাইতে না যাওয়া উত্তম। সেজদার জায়গাটুকু এখন আছে, ব্যবসা করছি, নামাজ আদায় করছি। আমি এখনো এত অসুস্থ নই যে ধন সম্পদকে দুনিয়ার বাহানা হিসেবে ব্যবহার করব। জুহাইর, পয়গম্বরের নাতি তোমাকে দাওয়াত দিয়েছেন, খোদার কসম, না গেলে বড় ধরনের জুলুম হবে। দুলহাম, যেদিন থেকে উম্মতি মুহাম্মদীর মধ্যে ঝগড়া শুরু হলো সেদিন থেকে তলোয়ার তুলে রেখেছি। কসম খেয়ে বলেছি, যতদিন মুসলমান নিজেরা যুদ্ধ বিগ্রহে থাকবে ততদিন আমার তলোয়ার খাপে ভরা থাকবে। আমি এই শপথ ভাঙতে পারবো না। হুসাইনের সঙ্গে যাওয়ার অর্থ হচ্ছে যুদ্ধে সামিল হওয়া। আল্লাহই জানে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। জুহাইর, তুমি সবসময় এত বেশি বোঝো কেন? তলোয়ারের শপথ ভাঙতে তোমাকে কে বলেছে? কে বলল তোমাকে হুসাইনের সঙ্গে কুফায় যেতে? নবীজির নাতির কথা না শুনলে বেয়াদবি ও পাপ হবে, তোমার হুসাইনের কাছে যাওয়া উচিত। নাকি ভয় পাচ্ছ? কিসের ভয় পাবো আমি? কি জানি, এই আকাশ পাতাল নিয়ে চিন্তা করা তো ভয়ের লক্ষণ দেখছি। ভয় পাচ্ছ হুসাইন হয়তো তোমার জান অথবা এই ধন সম্পদ চাইবে। নিজের দিকে তাকাও জুহাইর। যখন লোকেরা শুনবে যে হুসাইন জুহাইরকে তলব করেছিল কিন্তু জুহাইর যায়নি, সবাই তোমাকে ভীরু কাপুরুষ বলবে। আগামীকাল থেকে মানুষের মুখে মুখে ভীত হিসেবে তোমার নাম আসবে। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে এবং ঠাট্টা করবে। কাপুরুষের জায়গায় বলবে জুহাইর ইবনে কেইনের নাম। কিছুই বুঝতে পারছি না, যাওয়ার সময় এলোমেলো চিন্তায় মগ্ন ছিলে আর এখন সিংহের বেশে ফিরে এলে। হুসাইন তোমাকে কি এমন জাদু করলো? আমি হুসাইনের সঙ্গে যাব। তাহলে তোমার এই ধন সম্পদের কি হবে? তোমার ব্যবসা বাণিজ্য লাটে উঠবে। সকল ধন সম্পদ তোমার দুলহাম, আমার দুনিয়ার সবকিছু তুমি। দুনিয়ায় আমার যত সম্পদ রয়েছে সব তোমার। তোমাকে তালাক দিয়ে দেব যেন আমি না থাকায় কোনো ক্ষতি না হয়। তালাক দিয়ে দেবে? বোঝাই যাচ্ছে যে হুসাইন এজিদের বাইয়াত কবুল করেনি। নিশ্চিত হয়েছে যে ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে হত্যা করার জন্য বাহিনী পাঠিয়েছে। কুফাবাসীকে ধোকা দিয়েছে, তাই তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আর হুসাইনের কোনো সৈন্যবাহিনী নেই। হুসাইনের সহযোগী হওয়ার অর্থ হচ্ছে মৃত্যু কূপে ঝাঁপ দেয়া। আমার মৃত্যু হলে তুমি একা হয়ে পড়বে। তার চেয়ে বরং তোমাকে স্বাধীন করে দেওয়া উত্তম। যাও দুলহাম, সন্তান আর ধন সম্পদ আগলে রাখো। তোমাকে ছাড়া এই সম্পদ দিয়ে আমি কি করব? দুলহাম, প্রতিটি প্রাণীর একদিন মরতে হবে, আজ না হয় কাল নয় পরশু। অতএব যেহেতু তোমাকে ধৈর্য ধরতেই হবে, তাহলে এই প্রশ্ন করে কি লাভ? তুমি হুসাইনের নিকট যেতে অস্বস্তি বোধ করছিলে, আমি তোমাকে পাঠালাম। তোমার একা যাওয়া কি ঠিক হচ্ছে? আমাকে রেহাই দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ দুলহাম। খোদার কসম, জিহাদ নারীদের জন্য ওয়াজিব হলে
একসঙ্গে হুসাইনের কাফেলায় শরিক হতাম। হুসাইনের পরিবার রয়েছে জুহাইর। যদি না থাকতো দুলহাম, হুসাইনের একমাত্র আর্তনাদ হচ্ছে এই পরিবার পরিজন। তুমি আর বাধা দিও না। জান, তালাক দেওয়া তোমার নিজের অধিকারে রয়েছে। দুলহাম, আল্লাহ জানে এই তালাক পরস্পরের ভালোবাসার তালাক। অন্য কিছু ভাবলে অন্যায় করা হবে। ভালোই হলো দুলহাম, এখন নিশ্চিন্তে হুসাইনের কাফেলায় সঙ্গী হতে পারবে। দশ মুহররম রাতের কথা, ইমাম হোসেন সকল কাফেলার উদ্দেশ্যে বক্তব্য দিলেন। তিনি বললেন, আমি আপনাদের উপর থেকে বাইয়াত তুলে নিলাম। কেউ এখানে অবস্থান করলে জেনে রাখবেন, আগামীকাল নিশ্চিত মৃত্যু হবে। কিছু সংখ্যক সাহাবি বিশ্বস্ততার সঙ্গে ইমামের সঙ্গে থেকে গেলেন। জুহাইরও বুলবুল পাখির মতো সুমিষ্টতার সঙ্গে থেকে গেল। যখন হকের পথে রয়েছি, তখন মৃত্যুবরণ করলেই বাকি, আমরা রাসূলে খোদার সাক্ষাতে চলে যাব। খোদার কসম, যদি মারা যাই আবার জিন্দা হব, আবার মারা যাব আবার জিন্দা হব। এইভাবে হাজারো বার মারা যাই আর জীবিত হই, তবুও তোমাকে ত্যাগ করব না। ইমাম হুসাইন মশালগুলো নিভিয়ে ফেলার আদেশ দিলেন, যেন কেউ চাইলে নীরবে ত্যাগ করতে পারে এবং লজ্জিত না হয়। জিলজুসানের পুত্র সিমার, শুনলাম তুই নাকি পয়গম্বরের নাতির সাথে সবার আগে যুদ্ধ করতে চাইছিস। যদিও তোর আমির ওমর সাদ নাকি এই শহরের হুকুমতের লোভে পড়েছে, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। এটাও জানি যে তুই আসলে হুসাইনের সঙ্গে লড়তে আসিসনি, তুই হচ্ছিস কিনা সেই বদমায়েশ। আল্লাহকে ভয় কর, এই যুদ্ধ থেকে যা কিছু লাভ হবে ভাবছিস তার সব লোকসানে পরিণত হবে। খোদার কসম, ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের জন্য কোনো কিছুই কাজে আসবে না। ওয়াজ নসিহত বন্ধ কর, যুদ্ধের ময়দানে আছিস, মসজিদের মিম্বরে নয়। বাজে কথা বাদ দিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধে আয়, আমার সৈন্যদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে এসব বেহুদা কথা শুনতে আসেনি। হ্যাঁ, যারা তলোয়ার নিয়ে মন্দ কাজে ব্যস্ত থাকে তাদের সাথে কথা বলা সময় নষ্ট ও বেহুদা কাজ। হে কুফার জনগণ, আমি জুহাইর ইবনে কেইনে বাজালি, তোমাদের অনেকেই আমাকে চেনো অথবা আমার কথা শুনেছো। আমি ব্যবসায়ী, দুনিয়ার সম্পদ আমার দরকার নেই। আমি রাসূলে খোদার সান্নিধ্য পেয়েছি, চার খলিফার অধীনে মুজাহিদ ছিলাম। তোমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু তার নাতির বিরুদ্ধে তলোয়ার হাতে তুলে নিয়েছ। তোমরা রাসূলের উম্মত হয়েও তাকে কষ্ট দিয়েছ, ধিক্কার তোমাদের। আর আমি এটা থেকে বড় গুনাহ আর কিছুই মনে করি না। জুহাইর বিন কেইন, তোর তো ইমামের সঙ্গে সম্পর্কই ছিল না, কিভাবে তুই আমিরুল মুমেনিন ইয়াজিদের বাইয়াত ভঙ্গ করে হুসাইনের পক্ষ নিলি? তুই ভেবেছিস হুসাইন ইরাকের বাদশাহ হবে আর তুই হবি উজিরে আজম? হ্যাঁ, আমার আর হুসাইনের এমন ধারণা ছিল না বেঈমান। এখন দেখি পরিস্থিতি ভিন্ন। কুফাবাসীর নিকট জিজ্ঞেস করছি, ইরাকের বাদশাহী বেশি প্রিয় নাকি আমাদের জান? খোদার কসম, হুসাইন তোমাদের দাওয়াত ছাড়া অন্য কোন উদ্দেশ্য নিয়ে ইরাকে আসে নাই, তোমাদের হেদায়াত ছাড়া অন্য কোন উদ্দেশ্য নাই।
তোমাদের মুক্তি ছাড়া হুসাইনের অন্য কোনো উদ্দেশ্য নাই। হোসেন জুলুমবাজদের দলে কখনো যায় নাই এবং কখনোই জুলুমবাজ খলিফা এজিদের নিকট বাইয়াত গ্রহণ করবে না, কখনোই করবে না। খামোশ, জুলুমবাজ তুই শয়তানের পূজা করিস। সীমার শুনে রাখ, আপাতত পিছু হটে যাচ্ছি আমি, কেননা হুসাইন নামাজ আদায় করছেন। উত্তম মনে করলে আপাতত যুদ্ধ ত্যাগ করতে পারি। আমিও নামাজ আদায় করে নেই, তোরাও শ্বাস প্রশ্বাস নিয়ে নে। এই জুহাইর, আর যদি যুদ্ধে আসিস আমি নিজে তোর গলা বিচ্ছিন্ন করব, তোর এই মোটা মাথা ছিন্ন ভিন্ন করে ফেলব। যদি পুরুষের মতো কাজ করতি আর নিজের কথা মতো লড়তি, আমি নামাজের পর তোর সঙ্গে যুদ্ধ করতে আসবো, কসম করছি। তুই মানুষের জাত বলে আসিস। জুহাইর দুশ্মনের সকল প্রতিরক্ষা ছিন্ন করে তলোয়ার ও বর্ষা ফলকগুলো টুকরো টুকরো করে প্রজাপতির ন্যায় নামাজে ছুটে আসলো, যেন নামাজের মাধ্যমে ইশকের ডালপালা জ্বালিয়ে দিতে পারে। মনে হচ্ছিল ওই নামাজে জুহাইর রাসুলে খোদার সান্নিধ্যে যাওয়ার জন্য অস্থির ছিল।
একেবারেই নোংরা ছিল সীমার। জুহাইর এখনো তাজা ঘোড়ার ন্যায় লাফাচ্ছে, এক অলৌকিক মজাজা দেখাচ্ছে। হতচ্ছাড়া গন্ডারের চামড়া দিয়ে তৈরি, হাতির মতো শক্তি, হয়ে সৈন্যরা মনোবল হারাচ্ছে। জুহাইর হুসাইনের এক আঙ্গুলের সমপরিমাণও নয়। হাশিমি বংশের যুদ্ধ আসলে কি করবি যারা কিনা হুসাইনের আসল বাহু? যদি আব্বাস ইবনে আলী আসে, আব্বাস ময়দানে আসলে সবগুলো ভেজা বেরাল হয়ে কাঁপবে, বুঝেছিস গাধা? অসম্ভব নয়। সিংহের কলিজা কি আব্বাস ইবনে আলীর বিরুদ্ধে লড়াইয়ে নামবে নাকি? একজন একজন লড়াই বন্ধ কর, আধিপত্য বিস্তার কর, তাবুগুলোতে হামলা কর এবং হুসাইনের দুশ্মনী চিরতরে বন্ধ করে দে। হুসাইন নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করেছে, চাইছে যেন যুদ্ধ বন্ধ রাখি, যেন ওরা নামাজ আদায় করতে পারে। আদেশ দে সীমার, আদেশ দে, নামাজের পর তুই হামলা কর। বাবা, তুমি কি আসলেই চাও হুসাইন নামাজ পড়ুক? নামাজ শরীয়তের ওয়াজিব, ওয়াজিব নামাজ আদায় বাধা দেওয়া উচিত নয়। তাহলে যুদ্ধে হেরে যাচ্ছ? মানে কি? এরা সবাই হুসাইনকে হত্যা করতে এসেছে, কারণ ওরা ভেবেছে যে হুসাইন এখন কাফের হয়ে গেছে। যখন দেখবে যে হুসাইন নামাজের জন্য যুদ্ধ ত্যাগ করেছে, এরা বুঝতে পারবে যে ধোকা খেয়েছে। সঠিক বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে, তাই না সীমার? আসলে তাই। তুমি তো বাছাধন খুবই সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। অসম্ভব নয়, হুসাইন হয়তো এটা দ্বারা ঘুমন্ত কুফাবাসীকে জাগিয়ে তুলবে। হুসাইনকে নামাজ আদায় করার অনুমতি দেওয়া তাহলে উচিত নয়, তাই না? কি আর বলবো, তুমি আমির হবে, আমরা প্রজা। না সীমার, না, ওদের নামাজ আদায় করতে দিস না। থেকে পা সমলে উঠিয়ে নিয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শিশু বাচ্চার মতো হয়ে গিয়েছিল, যেন মা দুই হাত তুলে শিশুকে ডাকছে। নামাজের পরে কঠিন তৃষ্ণার্ত থাকার পরেও যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছে। Thank you.
অনেকবার জুহাইরকে দেখার জন্য হুসাইনের নিকট গিয়েছিলাম। আর এক রকম কথা শুনেছি যে তখনও জুহাইর কোনো কথাই বলেনি। কি কথা? যেমন শুনেছি যে হযরত হুসাইন জুহাইরকে লৌহে মালাকুত দেখিয়েছে। নিনাভার শহীদদের মধ্যে জুহাইরের নাম ছিল। জুহাইরের নাম ওই সময় ওই ফলকে খোদাই করা ছিল। শুনেছি হযরত হুসাইন দুই আঙুলের ইশারা দিয়ে জুহাইরকে সুসংবাদ দিয়েছেন মুখতার। হযরত হুসাইনের ভক্ত কেউ না কেউ অবশিষ্ট বেঁচে থাকে। মুখতারকে হাজতে বন্দি রেখেছে যেন কেউ না কেউ রুখে দাঁড়াতে পারে। খোদার ইচ্ছায় তুমি প্রতিশোধ নেবে মুখতার। অতএব মক্কায় যাও, সব কিছু প্রস্তুত করো, আল্লাহর খেদমতে নিজেকে উৎসর্গ করো, শরীরকে পবিত্র জমজমের পানি দ্বারা ধৌত করো। আশুরার স্মৃতি একজন পবিত্র সৎ মনের মানুষ চায় মুখতার। প্রবেশের অনুমতি দেওয়ার জন্য শুকরিয়া। তুমি এই বাড়ির মালিক মুখতার। তোমার মরহুম চাচা ও আমার ভাই হযরত হুসাইনের কাছ থেকে এই বাড়িটি পেয়েছি। তুমি এই বাড়ির মালিক। কুফায় চাচা তো ভাই মুসলিমকে সাহায্য করেছ শুনেছি। তোমার বন্দী হওয়ার খবর আমি পেয়েছি, তোমার চোখের কথাও শুনেছি। এখন কি অবস্থা? আল্লাহ শুকরিয়া, এখন ভালোর দিকে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি কৃতজ্ঞ হলাম। কোনো ভনিতা করো না।
ভেতরে রহস্য লুকিয়ে রয়েছে। বারবার বসেও এই রহস্যের কাহিনী বলা শেষ হবে না। আমরা কারবালা পেলাম না, এটা খোদার কুদরত। আমার দৃঢ় বিশ্বাস এটার মধ্যে কোনো হেকমত লুকিয়ে রয়েছে। হেকমত কি? খোরা পা নিয়ে বেঁচে থাকা আবু ইসহাক, তিরস্কার করার হক আপনার রয়েছে। আমি তোমাকে তিরস্কার করছি না মুসলমান, পঙ্গুত্ব নিয়ে ভাবছি। এই অক্ষম পা দুটোর জন্য আমার ভাই হুসাইনের সহযাত্রী হতে পারিনি। যদি এই পা কেটে ফেলতে পারতাম, যদি এই পা কেটে ফেলতে পারতাম, আমি হেজাজে এসেছি যেন নিজের গাফিলতি ও ভুল ত্রুটি সংশোধন করতে পারি। কিভাবে ক্ষতিপূরণ করতে চাও? হাত বাড়িয়ে দিন যেন বাইয়াত গ্রহণ করে আমি কারবালার জুলুমবাজদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। মানে আমাকে সঙ্গী মনে করছো? আপনি আমাদের দলের মধ্যেই রয়েছেন, হযরত ইমাম হোসেনের পরে হয়তো। আল্লাহর রহমতে হযরত সাজ্জাদ আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের সাহায্য করতে পারবেন। আমি আপনার নিকট এসেছি যেন আপনি তার নিকট ক্ষমা প্রার্থনা করেন। আমি ও আপনি মিলে আমাদের হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। মুখতার, আমরা হযরত আলীকে ভালোবাসি। এখন এই ভালোবাসা ধৈর্য দ্বারা ধরে রাখুন, হইলে বিপদ। কতদিন তুমি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবে? মুখতার, যেভাবেই হোক লড়াই অব্যাহত রাখবে বোন, আমার মৃত্যুই একমাত্র। মুখতার, দেখতে পাচ্ছ কতটা হীন তুচ্ছ হয়ে গিয়েছ? আমি আবদুল্লাহ, ওমরের পুত্র, যে ইসলাম প্রচারকারী আরব শাসক, যার নাম শুনলে দুশ্মনের গায়ের লোম ভয় দাঁড়িয়ে যেত। সে কিনা অকর্মণ্য আর বেদিন ও লোভী শাসকের বাইয়াত গ্রহণ করবে। আপনি কোনো অংশে কম নন প্রিয় শায়খ। এখনই যদি ইচ্ছা করেন, এই জুলুমবাজদের আমরা ধ্বংস করে দিতে পারি। না মুক্তার, না। প্রিয় খলিফাদের উপরে যে বালা মুসিবত বয়ে গিয়েছে, তাই আমি দুনিয়ার কাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমার পিতা যে দায়িত্ব পালন করেছেন, সব আজ লোভী, মাতাল ও মূর্খের হাতে পড়েছে। আল্লাহ এদের পূর্বপুরুষদের ক্ষমা করবেন না, এরা আল্লাহর দিনকে লজ্জায় ফেলে দিয়েছে। আল্লাহর দিনের এই ধারাকে পরিবর্তন করা যায়, আর কতদিন অপেক্ষা করবো শায়ক? আপনি প্রথম বাইয়াত ভঙ্গ করে পদক্ষেপ গ্রহণ করেছেন, দ্বিতীয় ও তৃতীয় পদক্ষেপ আপনার গ্রহণ করা উচিত মুসলিম উম্মার মুক্তির জন্য। লোকেরা আপনার কথা শুনবে শায়ক, এমনকি ইয়াজিদ পর্যন্ত আপনাকে ভয় পায়। ও আপনার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়াবে, আমার নিজের মুক্তি এর সাক্ষী। আপনার একটি চিঠি ইয়াজিদকে নদী শিকারে বাধ্য করেছে। বলতে দ্বিধা নেই মুক্তার, আমিও সাফিয়ে বছরের পর বছর হুকুমতের লোভ লালসা থেকে দূরে থেকেছি। আমি এই বিরোধে নিজেকে জড়াতে আগ্রহী নই। আমার নিকট এই হুকুমত রাজ্য গুরুত্বপূর্ণ নয়। আবদুল্লাহ ইবনে ওমর মুসলমানদের রক্তারক্তি ভুলতে পারছে না। আজ কত খলিফা নামধারী মুসলমানদের হাতে শহীদ হয়েছে, ওমর, উসমান, আলী। সাফিয়ে হুসাইনের কথা বললে না তো? হুসাইন ও ইয়াজিদের বিরোধ এই রকমই ছিল। তোমার কার্যকলাপে অবাক হচ্ছি, এখনো হুসাইনের রক্তের দাগ শুকায়নি। হুসাইন একদিকে প্রিয় নবীর নাতি, অন্যদিকে তার পিতা ছিল প্রিয় আলী, কিন্তু শেষ পর্যন্ত পরিণতি মেনে নিতেই হলো।
এখন আরবদের সব অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যতই ফু দেবে ধোয়া ছাড়া কিছু দেখবে না, স্ফুলিঙ্গও দেখতে পাবে না। আগুন জ্বালানোর চেষ্টা করলে অন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে, নমুনা তো তুমি নিজেই দেখলে। এখনো সময় আছে, এদের ফেরাতে চেষ্টা করো। কি খেলা খেলছো মুক্তার? তুমি কি আব্দুল্লাহ ইবনে ওমরকে হেজাজের আমিরের মোকাবেলায় দাঁড় করাতে চাইছো? আমি হুসাইনের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কাবায় আশ্রয় নিয়েছি। নিঃসন্দেহে আমি এর শেকড় উপড়ে ফেলবো এবং হুসাইনের সম্মান ফিরিয়ে আনব। অন্য কোনো উপায় চেষ্টা করো মুক্তার। আমি আপনার নিকট চিরঋণী, দিনের কর্তব্য পালন করতে এসেছি। ঠিক আছে, তুমি তা পালন করো, কিন্তু এই বৃদ্ধ মানুষটাকে সিজদা থেকে টেনে নিও না। তার এখন এসব করার সময় নয়। এই বয়সে একটু আল্লাহ খোদার নাম করবে, আখেরাতের পুণ্য করার সুযোগ দাও। মুক্তার, আমার দিন আমার নিকট পবিত্র, আর কোনো চাওয়া নেই। কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহে জড়ানোর ইচ্ছা আমার নাই। মানুষের জন্য যতটুকু পারি করব। যদি জড়াতে চাইতাম তবে আমিও আলীর ছেলেদের নিয়ে হুকুমতের বেড়া জেলে বন্দী হয়ে যেতাম। যখনই ক্ষমতা আমার নিকটে এসেছে আমি দু হাত দিয়ে দূরে ঠেলে দিয়েছি। তুমি বুঝতে পেরেছ মুক্তার? আমি জানি আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে বেশি ব্যস্ত, তাই আপনাকে কখনো বিরক্ত করতে চাইনি। খলিফা হযরত ওমরের ছেলে বলেই আপনাকে আমি বেশি করে কাছে চাইছিলাম। তুমি মুক্তার এত নির্যাতন সহ্য করছো, তবু কি এই নামধারী মুসলমানরা থামছে? একটু নিজের পরিবারের দিকে নজর দাও মুক্তার। কতদিন তুমি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবে? মুক্তার যেভাবেই হোক লড়াই অব্যাহত রাখবে বোন। আমার মৃত্যুই একমাত্র জুলুমের বিরুদ্ধে আত্মসমর্পণ। মুক্তার, হেজাজের এই আমির আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন হুসাইন ইরাকের দাওয়াত কবুল করেন এবং মক্কা থেকে চলে যান। হেজাজে যেন অন্য কেউ খেলাফত প্রতিষ্ঠা করতে না পারে। দুর্ভাগ্যজনক হলেও হুসাইন চলে গেল, এখন হেজাজের আমিরের সঙ্গে ইয়াজিদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই হবে। আর ইয়াজিদও হেজাজ ধ্বংস করার জন্য এখানে তার সৈন্যবাহিনী পাঠাবে। হেজাজের আমিরের তোমার মতো জানবাজ যোদ্ধার প্রয়োজন রয়েছে। সতর্ক থেকো, যেন বিপথে না যাও। শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়া। দরুদ প্রিয় বীর যোদ্ধা সাকাফি, কেমন আছো মুক্তার? মক্কার অধিকাংশের নাম আব্দুল্লাহ, এর কি কোনো কারণ রয়েছে? যখন কাবার নাম বাইতুল্লাহ, খাদেমদের নামও হওয়া উচিত আব্দুল্লাহ। আহলান ওয়া সাহলান আবু ইসাক। আহলান ওয়া সাহলান। এখানে মুখ ঢেকে রাখা ঠিক নয়, কাবা ঘর সম্পূর্ণ নিরাপদ, কিসের ভয় পাচ্ছ? আমি মানুষরূপী শয়তানকে শুধু ভয় পাই, দুনিয়ার অন্য কোনো কিছুকে নয়। এই বিশ্বাস তোমাকে ধ্বংস করে দেবে, তুমি মিনার প্রান্তরে রয়েছ।
তুমি আরাফাতের ময়দানেও আছো। আবু ইসহাক, তুমি সাফা ও মারওয়ার প্রান্তরে আছো। মক্কায় হাজিদের সবকিছুর প্রতি নজর রাখা উচিত, বিশেষ করে মুখের কথার উপরে, যে কথাগুলো তোমাকে ধ্বংস করে দিতে পারে। এখন আমার দুশ্মন শুধুমাত্র ইয়াজিদ ও তার শয়তান বন্ধুরা। মারহাবা। তাহলে কেন ইয়াজিদের অন্যান্য দুশ্মনদের সঙ্গে হাত মেলাচ্ছ না? হেজাজের আমির আবদুল্লাহ ইবনে জুবাইরও ইয়াজিদের বিরুদ্ধে লড়ছে। বিনমুতি, আমি তো মুখে কাপড় পেঁচিয়ে রেখেছিলাম, কিভাবে চিনলে আমাকে? মক্কায় মুখতারের মতো কাউকে চিনব না, যেখানে ইয়াজিদের দুশ্মনদের আনাগোনা বেশি। পানি খেতে গেলেও তো চোখ মুখ খোলা থাকা লাগে, তাই না? হেজাজের আমির তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আর আবদুল্লাহ ইবনে জুবায়ের মিলে ইয়াজিদকে ধ্বংস করে দিতে পারো। অতঃপর মুখতার, হেজাজ তথা এখনকার মক্কা মদিনা ও ইয়েমেনের আমির হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের সঙ্গে সাক্ষাৎ করে। হেজাজের আমির মুখতারকে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, তার নিকট বাইয়াত গ্রহণ করার কথাও বলেন। কিন্তু মুখতার ইরাকের বাদশাহীর শর্তে বাইয়াত গ্রহণ করতে সম্মত হন। আমির এ শর্ত মানেন না। এভাবেই কাহিনী এগিয়ে যেতে থাকে। কোথাকার অধিবাসী ভাইয়েরা? ইরাক। ইরাকের কোথায়? বসরা। তুমি নাকি আবু ইসহাক? জি। জনাব আলী কি? আমি হানি ইবনে হুব্বে ভেদাই, কুফার অধিবাসী, মারহাবাবীর যোদ্ধা। ইবনে জিয়াদের হাত থেকে পালিয়ে ঠিক কাজ করেছ, বিশ্বাস হচ্ছে না। কুফার খবর কি? গায়েবীতে ইবনে জিয়াদের পা পঙ্গু করে দিয়েছে মুখতার। শুনেছি জখম মাংসে পৌঁছে হাড়ে পচন ধরিয়েছে, তার অবস্থা বেশি ভালো না। হেকিম বলেছেন পা কেটে ফেলতে। লানত তোর উপর ইবনে জিয়াদ। হানি, তোমাকে একটু কষ্ট দেব। বলো মুখতার। কখন যাবে কুফায়? ইয়েমেনি কাফেলার অপেক্ষায় আছি, আল্লাহ চাইলে দ্রুত কুফায় ফিরে যাব। আমার পরিবারকে বলো আমি কাবা ঘরে আছি। দেরি করে ফেললে পত্রবাহ, দুই তিন দিন দেরি করলে কেন? খলিফা শোকাহত ছিলেন, দেখা করতে চাননি। বালা মুসিবত দূর হোক, কেন শোকাহত ছিলেন? তার প্রিয় একজন মারা গিয়েছেন বলে শোকাহত ছিলেন। কে মারা গিয়েছেন? আবু কিয়াস। আবু কিয়াস তার সাগরেদ? জি আমির, আবু কিয়াস সাগরেদ ছিলেন না, আমিরুল মুমেনিনের একাকিত্বের সঙ্গী ছিলেন। আবু কিয়াস খলিফার সবচাইতে নিকটজন ছিলেন। বড়ই বেদনার কথা। কি হয়েছিল যে আবু কিয়াস খোদার রহমতে গমন করলেন? যা আপনি জানেন, আবু কিয়াস ঘোড় সওয়ারি ছিলেন, একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘোড়া থেকে পড়ে যান। অনেকেই সাক্ষ্য দিয়েছে যে ঘোড় সওয়ারিরা দুশ্মনী করেছিল যাতে আবু কিয়াস মারা যান। দুশ্মনকে পেয়েছে, সে কি স্বীকারোক্তি দিয়েছে? দু একজনকে গ্রেফতার করা হয়েছে,
আমি সামনে থাকা পর্যন্ত স্বীকারোক্তি দেয়নি। আবু কিয়াস একজন বিখ্যাত ঘোড়সওয়ারী ছিলেন। যদি নিজে নিজেই ঘোড়া থেকে পড়ে যান তবে নিঃসন্দেহে কেউ না কেউ ঘোড়ার সঙ্গে লাগাম আলগা করে বেঁধেছে। নিশ্চয়ই কেউ আলগা করে বেঁধেছে যাতে আবু কিয়াস পড়ে মারা যান। ওর দুশ্মনের নখ উড়ে যাক, জাহান্নামে যাক। যাই হোক, মুসলমানদের মহান খলিফা ও তার সমস্ত অনুসারীদের এই শোকে ধৈর্য ধরার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বিন হরাইস, জি আমি, আমাদের পত্রবাহককে ভালোভাবে আপ্যায়ন করো যাতে সে সফরের ক্লান্তি ও মুসিবত ভুলে যায়। পত্রবাহক, যাও দুটো দিন বিশ্রাম করো, আগামী পরশুদিন খলিফার জন্য পত্র গ্রহণ করে তারপর রওনা দিও। জি আমির। বিনা কারণে হেসো না, দেখি পত্রে কি লিখেছে। ইবনে জুবায়ের হেজাজে বিদ্রোহ ছড়াচ্ছে এবং মুসলমানদের নিজের বাইয়াত গ্রহণের দাওয়াত দিচ্ছে। তোমার মতো নির্ভরযোগ্য আর কাউকে পাইনি যে এই বিদ্রোহ দমন করতে পারে। এখনই হেজাজের সৈন্য পাঠানোর ব্যবস্থা করো। তোমাকে সমস্ত ক্ষমতা দেয়া হলো, হেজাজে রক্তের বন্যা বইয়ে দাও, জুবায়ের ছেলের মাথা পাঠাও। যা ইচ্ছে তাই লিখে পাঠাবে, সবকিছু যেন তারই ইচ্ছে হবে। আমিরুল মোমেনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। অনুমতি চাইছি আমির। ঠিক যেই মুহূর্তে খলিফার পত্র এলো আর তোমার চেহারার দেখা পাওয়া গেল। জানের কসম, কি চাও মোর? দিনের কসম, পয়গম্বরদের কসম, বয়োজ্যেষ্ঠদের কসম, আইনের কসম। যদি আমার মোহরের মূল্য থাকতো, রেই শহরের হুকুমত তোমার জন্য উৎসর্গ করতাম। এসো দেখো আমির পত্রে কি লিখেছেন, পড়ো। রেইয়ের হুকুমতের কথা নেই, কিন্তু রেই শহরে হুকুমতের জন্য এক কদম এগিয়ে নিতে পারে। মক্কায় হামলা করার কোন রকম ইচ্ছা নেই আমার। তুমি চাইলে করতে পারো, নিজে খলিফার সঙ্গে সমঝোতা করো। প্রস্তাব করছি এবার নগদ লেনদেন করব ওমর। খলিফার ওয়াদা মানে হচ্ছে তুচ্ছ। গোল্লায় যাক রেই শহর, ওমর সাদ একটা গাধা। আমি পিতার কবরে বসে হাসবো, কাবায় যাব না। সাকাফিগণের অধিকাংশ তায়েফে বসবাস করতেন। মুখতার হেজাজের আমিরের লোকদের কারণে খুব বেশি সুবিধা করতে না পেরে তার মায়ের নিকট চলে গেলেন, কিন্তু সেখানেও গুপ্তচরদের কারণে সব ধরনের কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হলেন। রাতের বেলা চলাচলের ওপরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেন। মুক্তার আলতায়েফ,
মায়ের আশ্রয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌমে আল হাসানা। অনেক বছর পর আমার সৌভাগ্য হলো যে আমি মায়ের কোলে ফেরার সুযোগ পেয়েছি। শুধুমাত্র আপনার কারণে তায়েফে আমার শান্তি বিরাজমান রয়েছে। আল্লাহ যেন আপনাকে সন্তানের ছায়া হিসেবে দীর্ঘজীবী করেন। তুমিও তোমার মরহুম পিতার মতো হয়েছ, নিজের জীবন তলোয়ার ও ঘোড়ার সঙ্গে বেঁধেছ। তোমার পিতা যখন যুদ্ধে যাবার প্রস্তুতি নিত, ইচ্ছে প্রকাশ করে যেত যে ধন সম্পদ তোমাকে দিয়ে গেলাম, কিন্তু আমার জীবন ও সম্মান মুক্তারকে অর্পণ করলাম। ঘোড়া ও তলোয়ার হেফাজতে রাখবে, যেন মুক্তার বড় হয়ে ব্যবহার করতে পারে। ওকে বলবে পিতার নিকটের থেকে মূল্যবান কোনো সম্পদ ছিল না, সে আমার চাইতে তলোয়ার কি বেশি ভালোবাসত। আমি এই মূল্যবান উত্তরাধিকার পেয়ে ধন্য, কিন্তু হেজাজের আমির এবং তার ভাইয়েরা আমাকে এমনভাবে নজরবন্দি করে রেখেছে যা বলার মতো নয়। আম্মা জান, আমি এত আশা আকাঙ্ক্ষা নিয়ে হেজাজ আসেনি যে হেজাজের আমির আমাকে তার লোক দিয়ে নজরবন্দি করে রাখবে। তুমি পথ হারা নাও আমার প্রিয় পুত্র মুক্তার, এই শেকল তুমি ভেঙে ফেলতে পারবে। হেজাজের আমিরের লোকেরা যদি তোমাকে নজরবন্দি করে রাখে, তুমিও ওদের চোখে ধুলো দিয়ে চলো। কিভাবে আম্মা জান? ওদের কাছে তো হুকুমতই আসল কথা। মুসলমানদের মধ্যকার বিরোধ নিরসনের কোনো লক্ষণ দেখছি না, চোখে ধুলো দেব কিভাবে? তোমার ভালো আচরণ করা উচিত। তুমি ইরাকের হুকুমত চেয়ে ভালো কাজ করনি, তোমার কাজ হুসাইনের খুনের বদলা নেওয়া। তুমিও কেন ওদের মতো করে ইরাক শাসন করতে চাও? একমাত্র খোদা জানেন আমার আসল নিয়ত। তাহলে কেন তুমি ওই শর্ত দিলে? আম্মা জান, আমার নিকট মনে হয়েছে যদি হেজাজের আমির সমস্ত মুসলমানদের খলিফা হয়, হুসাইনের খুনের প্রতিশোধ নেবে না, ক্ষমা করে দেবে। ইরাকের বাদশাহই চেয়েছি যাতে হুসাইনের খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। কিছুটা তাড়াহুড়ো করে ফেলেছ। আম্মা জান, আপনি কিভাবে বুঝলেন আমি ওদের ধোকা দেব? জানি না কি করবে পুত্র, বিষয়টা চিন্তা করা উচিত। তবে যতটুকু বুঝতে পেরেছি, হেজাজের আমিরের নিকট ইরাকের হুকুমত চাওয়া বোকামি হয়েছে এবং তা গ্রহণ করা তোমার জন্য বড় ভুল হবে। তোমার পেছনে পড়ে থাকা ঠিক নয়, তোমার সরে থাকা হেজাজের আমির ভালোভাবে নেবেন না। তিনি বুঝতে পেরেছেন এটা তোমার একটা ধোকাবাজি মুক্তার, অতএব ভবিষ্যতের কথা ভাবা উচিত। ইয়াজিদ সেনাপতি মুসলিম ইবনে উকবার মাধ্যমে হেজাজে বিশাল এক সৈন্যবাহিনী পাঠাল এবং পবিত্র মদিনা শরীফ হেজাজের আমিরের কাছ থেকে ছিনিয়ে নিল। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইয়াজিদ বাহিনী পবিত্র মদিনা শরীফে সাহাবায়ে কেরামের কবরস্থান এবং পবিত্র কোরআন শরীফ অবমাননা করে। ইয়াজিদ বাহিনী প্রধান মুসলিম ইবনে উকবা মদিনা শরীফ আক্রমণের পরপরই অসুস্থ হয়ে মারা যায়। অতঃপর বাহিনীর প্রধান হিসেবে হুসাইন ইবনে নুমাইর সেকুনি মক্কায় হামলার উদ্দেশ্যে রওনা হয়। হে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতকারীগণ, হে কাবা ঘর জিয়ারতকারীগণ, হে ওমরা পালনকারী এশকের কাফেলা, শুনে রাখুন, জুলুমবাজ খলিফা ইয়াজিদ খোদার বিরুদ্ধে যুদ্ধে এসেছে। বদ মতলবী ইয়াজিদ, আপনারা জানেন ইয়াজিদ আজ রাসূলুল্লাহর রওজা মোবারক ভেঙে ফেলেছে, এখন কাবা শরীফের দিকে হামলা করার চক্রান্ত করছে ওই শয়তানটা।
ইয়াজিদ বাহিনী মদিনাতুন নবীতে পবিত্র কোরআন নাজিলের ভূমিতে যেখানে রাসূলে খোদা ঘুমিয়ে আছেন সেখানে হামলা করেছে, মুসলমানদের মাথা কর্তন করেছে, ধন সম্পদ লুট করেছে এই কাফের বাহিনী, এই রক্তচোষা শামের বাহিনী মদিনাতুন নবীকে ধ্বংস করে দিয়েছে, এখন মক্কার দিকে এগিয়ে আসছে। আমার খোদার কসম, এদের ভাগ্যে অভিশপ্ত বাদশাহ আব্রাহার পরিণতি হবে। আল্লাহই আমাদের রক্ষা করবেন, সন্দেহ নেই। আল্লাহ তাআলা শয়তানের অনিষ্ট থেকে বাইতুল্লাহকে হেফাজত করবেন। হে হেজাজবাসী, কাবা ঘর তাওয়াফ করে রেখে আল্লাহর ঘর হেফাজতে এগিয়ে আসুন। আজ পরীক্ষার দিন, আজকের ধোকা অভিশপ্ত ইয়াজিদের ধোকা। ইয়াজিদের সৈন্যবাহিনী কাফেরদের অন্তর্ভুক্ত। যেসব মুসলমানের জিহাদের ইচ্ছা রয়েছে তলোয়ার হাতে তুলে নিন, আর কেউ না পারলে ধন সম্পদ দিয়ে সাহায্য করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কাবা ঘরের আসল হেফাজতকারী। বাহ বাহ, বাগান দেখছি আঙ্গুরে ভরা। আজব মুক্তর নেয় আঙ্গুর দানা। এই ফলগুলোই বাগানের মালিকের জান, পরম মমতার দ্বারা তায়েফে এই আঙ্গুর বাগান তৈরি করেছো। তায়েফের মাটি স্বর্ণ মাটি বিনমতি। বৃদ্ধা মহিলা উম্মে সারার বাগানের দিকে যদি খেয়াল করো তাহলে বুঝবে মুক্তারের কোদাল কাস্তে নিয়ে কৃষিকাজের সঙ্গে এই বাগানের রসালো ও পুষ্ট আঙ্গুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তায়েফের কোথাও মুক্তারের জমিনের মতো এত স্বচ্ছ পুষ্ট ও মিষ্টি আঙ্গুর দেখিনি, খাইওনি। বাহ বাহ, মনে হচ্ছে মুক্ত দানা। এগুলো খেয়ে এত খুশি হওয়ার কিছু নেই বিনমতি। আমার জন্য এই বাগান এবং বাগানের রসালো আর পুষ্ট আঙ্গুরের থোকা তেমন কিছুই নয়। না মুক্তার, তোমার এই আঙ্গুর আমাকে মনোমুগ্ধ করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া যে এখনো কিছুটা ভুল তোমার জন্য বাকি রয়েছে, কেননা এখনো কিছুটা উত্তেজনা তোমার মধ্যে রয়েছে। খাও খাও বিনমতি, পেট ভরে রসালো আঙ্গুর খাও। আজব রক্তাক্ত মন রয়েছে তোমার। আমি হেজাজে এই কারণে আসিনি যে তায়েফে বন্দি থাকব এবং এখানে বসে বসে আঙ্গুর ফলাবো, তুমি আমার অবস্থা বুঝতে পারছ। আমি এ বিষয়ে আগ্রহী না, অতএব তুমি এই বাগানের আঙ্গুর নিয়ে এত মাতামাতি করো না। এটা তোমার নিজের দোষ ভাই আমার। পাথরের ওপর দিয়ে পথ চলা শুরু করেছো আর সেখানে তুমি কিনে আশা করছো সে তোমাকে মাথায় বসিয়ে রাখবে? আল্লাহর শুকরিয়া যে তোমার মরহুম পিতা তোমাকে পথে বসিয়ে যাননি। নিশ্চিত থাকো, যদি পারতো আমাকে মেরে ফেলতো, কোনো ছাড় দিত না। দুঃখিত আবু ইসাক, কেন তোমাকে হত্যা করতে পারবে না? ওই ফাঁদে তুমিও পড়েছ, তুমি কারণটা নিজেই ভালো জানো। আমি যতটুকু জানি খোদার ভয়ে তোমাকে হত্যা করেনি। খোদার ভয়? কোন খোদা? যে খোদা মহান শক্তিশালী, নাকি যে খোদার উপরে খলিফা সওয়ার হয়েছে? আমি বছরের পর বছর বন্ধুত্ব বজায় রেখেছি কিন্তু কখনো তোমাকে এতটা নেতিবাচক দেখিনি। এটা সামনে চলার সবচেয়ে বড় বাধা। না, দৃষ্টিভঙ্গি এক প্রকার রাজনীতি। আমি রাজনীতি থেকে শিখেছি যে কুদরত আল্লাহর সিংহাসন ছাড়া কিছুই চেনে না। রাজনীতি আমাদের কেনই শিক্ষা দিচ্ছে না? শেষ পর্যন্ত আমরা রাজনীতি দ্বারা কলুষিত হচ্ছি। মুক্তার, তুমি হেজাজের আমিরের সঙ্গে ইয়াজিদের তুলনা করলে ভুল করবে। ইয়াজিদ 100 কুকুরের চাইতে অধম। খোদার কসম, তোমার এবং হেজাজের আমিরের দুশ্মন কিন্তু একজনই ইয়াজিদ। আর তোমার আফসোস হচ্ছে না যে নিজেদের সম্পর্ক খারাপ করছো? তোমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ইয়াজিদকে ধ্বংস করে দিতে পারে। তুমি তোমার বন্ধুকে দেখতে আসনি, দালালি করতে এসেছ। শুনে রাখো বন্ধু, তুমি রাজনীতি ভালো করেই জানো, নিজে ধোকা খেও না।
হেজাজের আমির আর আমাকে একসঙ্গে করতে চাইছো, করো। তুমি দালালি করতে ভালো করেই শিখেছ। আমি শুধুমাত্র এক শর্তে হেজাজের আমিরের হাতে বাইয়াত গ্রহণ করব। ইরাকের হুকুমত অবশ্যই আমার হতে হবে। অবশেষে বুঝতে পারলাম যে শক্তিশালী লোকদের ইচ্ছাই হচ্ছে শাসন ক্ষমতা দখল করা। যাওয়ার অনুমতি চাইছি। কোথায়, তাও আবার এত জলদি? অবশ্যই জেনেছ যে ইয়াজিদ হেজাজের দিকে সেনাবাহিনী পাঠিয়েছে। আল্লাহর দুশ্মন, দিনের দুশ্মন, কাবার দুশ্মনের বিরুদ্ধে জিহাদ করব। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তোমার কি মত? আমি, আমার খুব ইচ্ছা আমি এখানে আমার মনের মতো একটা রাজ্য বানাবো। একটি জলের ঝর্ণা ধারা থাকবে, ওই পাশে খামার আর ওই পাশে সিংহাসন। পরিবার পরিজন তাইফে নিয়ে আসবো, আর কি চাই জীবনে? তাহলে তুমি কৃষিকাজে মগ্ন হতে চাও? নতুন পেশায় মুবারক মুখতার। কয়েকজন দাসীবাদী নিয়ে একটা হেরেমখানা তৈরি করলে মন্দ হয় না। তুমি হবে হেরেমের একমাত্র খলিফা। তুমি নোংরা হয়ে গেছ। আমি তো জানি যে তুমি তলোয়ার হাতে নেয়ার জন্য অস্থির হয়ে আছো। যা ভাবছ তা বাস্তবায়নের জন্য হেজাজের আমির একটা সিঁড়ি হবে। মক্কায় এসে বায়াত গ্রহণ করো, ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করো। ইরাকের হুকুমতের চিন্তা তোমার মতো একজন বীরের মাথা নষ্ট করে দিয়েছে। আমাদের চোখ আলোকিত হয়ে গেল আবু ইসাক। আজব ব্যাপার, কিভাবে তায়েফের বাগবাগিচা থেকে ফিরতে পারলে? উমরের কারণে ফিরে এলে নাকি খুমরের কারণে? তুমি একটা জানোয়ার ইবনে সোহেল, খুমরে তো সিগাবি। শুনেছি এই বছর তায়েফের আঙ্গুর বাগানে ভালো ফলন হয়েছে। প্রথমে ভেবেছিলাম তোমার মক্কা আসার কারণ আঙ্গুরের পানীয় তৈরি করা। এই সময়ে পানীয়র ব্যবসা করলে দারুণ লাভ হতো, বিশেষ করে তোমার বানানো শরাব। তোমার কথা শোনার একেবারেই আমার ধৈর্য নাই ইবনে সোহেল। আসল উদ্দেশ্য বলো, না হলে আমাকে নামাজ পড়তে দাও। কোন উদ্দেশ্য, কোন পয়গাম? সাকাফি বংশে সিংহকে দেখব, কিন্তু তার ভালো মন্দ জিজ্ঞেস করবো না, সেটা কি হতে পারে? তুমি বলো মুক্তার, তোমার কি নাক উঁচু বলো তো? দীন ও ইমান ঠিক আছে তো? আমার নাক উঁচুই, দীন ও ইমান সম্পর্কে আল্লাহ ভালো জানেন, তোমার মতো শয়তান না। অভিশাপ এসব বাজে কথার, আল্লাহ তাআলা সুবহান ও রহিম, আমরা বান্দারা কিছুই নই। মনে হচ্ছে আল্লাহ তাআলা ইয়াজিদ বাহিনীর উপর রহম করবেন, আমি কাফের হয়ে যাব এবং শেকলবন্দী হয়ে আনুগত্য প্রদর্শন করব। শুনেছ মদিনা মুনাওয়ারে ওরা কি করেছে? প্রিয় নবীর শহরে এত পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছে যে মুসলমানরা বছরের পর বছর কাঁদলেও এ লজ্জা শেষ হবে না। কোন মুসলমান এই খবর শুনে ব্যবসা বাণিজ্য আর বাগবাগিচা নিয়ে পড়ে থাকতে পারে না। প্রতিবাদ না করে কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে সে কাফেরের চেয়েও নিকৃষ্ট। আফসোস যে পবিত্র মসজিদুল হারামে আছি, না হলে তোমার এই বাজে কথার জন্য টুকরো করে ফেলতাম।
এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? যাও হেজাজের আমিরের লোকদের কাছে গিয়ে এই কথা বলো, ওদের হাতে সকল ক্ষমতা, ওদেরই দায়িত্ব কিছু করা। এরপরে যদি আমার সাথে এইসব বিষয়ে কথা বলতে আসো, তোমার পরিণতি খুব খারাপ হবে। এখন এখান থেকে চলে যাও। আমির একা কি করবেন? তার চারপাশের লোক যদি তাকে সাহায্য না করে ঘরে বসে থাকে, একা কোনো যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তুমি নিজে কেন সাহায্য করছো না? এভাবে তলোয়ার খাপে ভরে রেখো না। কেন একসঙ্গে লড়াই করছো না? তুমি বসে বসে তামাশা দেখবে যখন ওরা কাবা ঘরে পর্যন্ত আগুন দিয়েছে। এই প্লিজ, তুমি তো ভালো করেই জানো আমি বাইয়াত গ্রহণের জন্য গিয়েছিলাম, কিন্তু তোমাদের আমির আমার শর্ত পূরণ করেননি। শর্ত দিয়ে বাইয়াত খোদা তালাও কবুল করেন না, তাও শর্ত ইরাকের হুকুমত। অসম্ভব, মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করছে, আর এই সময় তুমি ক্ষমতা নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, আমি ক্ষমতা নিয়ে চিন্তা করছি, হয় ইরাকের হুকুমত নয়তো বাইয়াত নয়। তুমি আর তোমার লোকেরা যা ইচ্ছা তাই ভাবতে পারো, আমার আল্লাহ এক, আমার কথাও এক। আল্লাহর ওয়াস্তে তোমার এই একগুঁয়েমি বাদ দাও মুক্তার। আগেও শুনেছি তোমার স্বৈরাচারিতার কথা, কিন্তু বিশ্বাস করিনি। মুক্তার স্বৈরাচারী ও এক কথার মানুষ। যদি এমন না হতাম, তবে এজিদের লোকেরা আমাকে টুকরো করে ফেলত। এখন দয়া করে যাও, আমি নামাজ আদায় করব। আমাকে বিশ্বাস করো। কি করবে? আমির আর তোমার মধ্যে সমঝোতা হলে যদি তোমার শর্ত মেনে নেয়, তুমি ময়দানে আসবে? ইবনে সোহায়, আমার শর্ত দিনের আলোর মতো। আমি হুকুম চাই না, জিম্মাদার চাই। আমার কথা মানলে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। অবশ্যই। আজ রাতে কোথায় আছো? বোনের বাড়িতে। খবর দেব তোমাকে, সম্ভবত আজ রাতেই মীমাংসা হবে। অবশেষে হেজাজের আমির মুক্তারকে ইরাকের বাদশাহী দিতে সম্মত হন। শর্ত হচ্ছে ইয়াজিদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। মুক্তার আরও দুইটি শর্ত জুড়ে দেন। এক, রাজ্যের সমস্ত কাজকর্ম তাঁর সঙ্গে সলাপরামর্শ করে করতে হবে। দুই, যে কোনো প্রয়োজনে আমিরের নিকট রাজদরবারে সরাসরি প্রবেশ করতে দিতে হবে। এ দুটি শর্ত আমির মেনে নেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দরুদ জনাব কুদরতুল্লাহ, হযরত জিল্লুল্লাহ, উবাইদুল্লাহ। ইনশাল্লাহ আপনি তো মসনদে রয়েছেন, আপনি হবেন হেইবাতুল্লাহ ও সাইফুল্লাহ। শুকর আল্লাহ যে আপনি বিপদ থেকে দূরে রয়েছেন, আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এমন কিছু উপাধি যেগুলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত, সেগুলো খলিফাতুল্লাহকে লেখো। এতে করে ফয়জুল্লাহ থেকে ইনায়তুল্লাহ হবে, এবং ইনশাল্লাহ রেয়ের মসনদ তোমার জন্য লিখবেন। যদি কেউ তোমার অনিষ্ট করতে চায়, নিশ্চিত থেকো সে ধ্বংস হয়ে যাবে। আমির আরবদের মধ্যে কথার রাজা, এই তুচ্ছ ব্যক্তির কথা তার আশেপাশে পৌঁছবে না। আমার মতো উন্মাদ ও আশাহীন লোক আমিরকে বেশ ফুরফুরে মেজাজে দেখছে। আশা করছি আমাদের এই আমিরকে সবসময় উচ্চ আসন ও অস্তিত্বে সবার উপরে দেখব। আমির ইয়া রাব্বিল আলামিন। পায়ের সমস্যার কারণে রাজনীতির খবর সম্পর্কে কিছুটা পিছিয়ে রয়েছে। কি খবর ওমর? কোথাকার খবর আমির? সব জায়গার খবর, শাম, ইরাক এবং হেজাজের। ইরাক তো আমিরের পবিত্র ছায়ায় বেশ নিরাপদে রয়েছে। বিন হরাইস বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সর্বশেষ বিদ্রোহ ছিল আলীর কিছু অনুসারীদের, যারা তাব্বাব নামে পরিচিত। বিন হরাইস অবশ্যই এই খবর আমিরের পবিত্র কানে পৌঁছে দিয়েছে। তাব্বাব? তাব্বাবিন,
সুলাইমানের দলভুক্ত ছিল বিন হরাইস। সে এদের ঘরের হাড়ির খবর পর্যন্ত জানে এবং এদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। দুই একটা গোপন মজলিস ডেকেছিল এবং শোকসভা করে অস্ত্র বিসর্জন দিয়েছিল। লাশের সন্ধানে গিয়েছিল। বিন হরাইস আপনাকে খবর দিতে চেয়েছিল, কিন্তু আমি সম্মতি দেইনি। কেন সম্মতি দাওনি নাদান? যেহেতু আপনার অবস্থা ভালো ছিল না, এই খবর শুনে হয়তো আপনার অবস্থা আরো খারাপ হতে পারে এই ভয়ে ছিলাম। হেকিম আপনার নিকট খারাপ খবর দিতে নিষেধ করেছিল। ভয় পাচ্ছিলাম এই খবর শুনে হয়তো আপনার জখম বেড়ে যাবে। দাব্বা বিনরা কি কথা বলতে চাইছে, কি দাবি করছে? শায়ক বলুন, যা ঘটেছে সব আপনার জন্য। ভেবেছিলাম আমির এই খবর সম্পর্কে অবগত আছেন, নয়তো আমি কিছুই বলতাম না আর আপনার পেরেশানির কারণও হতাম না। দুঃখিত আমির। অনুনয় বিনয় করে মূল বিষয় এড়িয়ে যেও না, প্রশ্নের জবাব দাও। জিজ্ঞেস করেছি তাব্বা বিনরা কেন তওবা করছে? এই কারণে যে তাব্বা বিনরা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তওবা করেছে। তাব্বা বিনরা বিশ্বাস করে যে হুসাইন ইবনে আলীর বেলায়েরা গাফিলতি করেছে এবং সাহায্য করেনি, নিজেদের ভুল বুঝতে পেরেছে আর এই কারণে তওবা করেছে। তারপর? তারপর তো জনাব মাকাল বলেছে, শোক সভা করেছে, অস্ত্র বিসর্জন দিয়েছে এবং গুনাহের স্বীকারোক্তি করেছে। কেউ জানে না এদের ইচ্ছা ও উদ্দেশ্য কি। মনে হয় এরা তদারকিতে রয়েছে, যে কোনো সময় হুসাইন ইবনে আলীর খুনে প্রতিশোধ নিবে। আজব, মনে হচ্ছে হুসাইনের খুনের রক্ত শুকাবে না। তাব্বাবদের আবির্ভাব বিপজ্জনক, ময়দানে চলে আসতে পারে অসম্ভব কিছু নয়। ওরা কোনোভাবে মুখ খোলার আগেই ওদের খতম করে ফেলতে হবে। আমির, আমার ভয় মুসলমানদেরকে নিয়ে নয়, মুখতারকে ভয় পাচ্ছে। ও মক্কায় আবির্ভূত হয়েছে। মুখতার, 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 এই নাম শোনার সাথে সাথে আমার ভয় করে। আল্লাহ যেন তোমার স্ত্রীকে ভয়হীন করে ওমর। এত বেশি মুখতার মুখতার করছো যে এই নাম শুনলে আমরাও এখন ভয় পাই। মুখতার মক্কায় রয়েছে, কুফার তাব্বাবিনদের সাথে ওর কি কাজ রয়েছে? আমি খবর পেয়েছি, মুখতার মক্কায় হেজাজের আমিরের বাইয়াত গ্রহণ করেছে। তুমি নিশ্চিত সে আমিরের বাইয়াত গ্রহণ করেছে? জি, আমি নিশ্চিত। এই এই খবর দেওয়ার জন্যই তো এসেছি। টান টান উত্তেজনা খবর, আজই খবর পেয়েছি। হেজাজের আমির কোথায় আর মুখতার কোথায়, হিসাব কোনোভাবে মিলছে না। এরা দুজন কখনোই একসঙ্গে মিলতে পারে না। আমার সন্দেহ হচ্ছে সম্ভবত এটা হেজাজের আমিরের ধোকাবাজি এবং প্রতারণা। আমিও ভেবেছিলাম যে মুখতারের বাইয়াত গ্রহণের খবর হেজাজের আমিরের ধোকাবাজি, কিন্তু যখন শুনেছি যে মুখতার কয়েকটি শর্ত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে এবং ইরাকের হুকুমত চেয়েছে, তখনই আমার বিশ্বাস হয়েছে। মুখতার ইরাকের হুকুমত চেয়েছে? জি আমির। আর আমির কবুল করেছে? দলিলে লিখিত আকারে মুখতারকে ইরাকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজব ভাত পেতেছে হেজাজের আমির, মুখতারও আজব গাথা বুনেছে। খবর সত্যি হলে বাড়ি গিয়ে আরামে নাক ডেকে ঘুমাও মোর, আর মুখতারের রুহের মাগফিরাত কামনা করতে থাকো। ভেবেছিলাম মুখতার ওর কথার চাইতেও বেশি বুদ্ধিমান। মুখতারের এই বাইয়াত গ্রহণ আলীর অনুসারীদের নিকট ওর জনপ্রিয়তা কমাবে। ভুলে যেও না, হেজাজের আমির ওকে কোনো না কোনো দিন ধোকা দেবে। দ্বিতীয়ত, মুখতার ইরাকের হুকুমত চেয়েছে, নিজের মৃত্যু পরোয়ানা ডেকে এনেছে। ওকে হেজাজের আমির আপাতত ব্যবহার করবে, তারপর ইয়াজিদের বিপদ কেটে গেলে আমিরের লোকের ওকে ছুঁড়ে ফেলবে। তৃতীয়ত, হেজাজের আমির শামের ইয়াজিদ বাহিনীর ভয়ে মুখতারকে দলে টেনেছে, অতএব শ্যামের সেনাবাহিনীর ভয় এদের বেশ আতঙ্কগ্রস্ত করে দিয়েছে। আমার ধারণা হচ্ছে মুখতার ও হেজাজের বাহিনী ইয়াজিদ বাহিনীর নিকট মক্কায় পরাজিত হবে এবং খতম হয়ে যাবে। অতএব উত্তম হচ্ছে কুফার তাব্বাবিনদের ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং মুখতার ও হেজাজের আমিরের কথা ভুলে যাওয়া।
খলিফা আমিরুল মুমেনিন ইয়াজিদের উপরে দুরুদ। খলিফার সিপাহ সালার জনাব হুসাইন ইবনে নুমাইর, তার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটা তার জানা দরকার। আমি হুসাইন ইবনে নুমাইর। খোশ আমদিদ সিপাহ সালার, কোরআন নাজিলের পবিত্র ভূমিতে খোশ আমদিদ। সর্বত্রই আল্লাহ তাআলার জমিন ও আসমানের নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা সবখানেই তার বান্দার মান সম্মান বজায় রাখেন। তুমি শামের লস্করদের সঙ্গে আব্রাহার লস্করদের তুলনা করতে আসনি তো? না সিপাহ সালার, এই লস্করদের তুলনা রাসুল একরামের লস্করদের সঙ্গে হতে পারে, তুলনা হতে পারে মক্কা বিজয়ের সাথে। আপনার লস্করেরা কাবা শরীফকে নাজাত দিতে এসেছে। কার পক্ষ থেকে এসেছো? তোমার পয়গাম কি? আমি মক্কার অধিবাসীদের পক্ষ থেকে এসেছি। আপনাদের খবর দেয়া আমার কর্তব্য। মক্কার সেনাবাহিনীর সেনাপ্রধান মুক্তার। মুক্তার? কোন মুক্তার? মুক্তার সাকাফি। আবু উবাইদ সাকাফির পুত্র মুক্তার? জি, মুক্তার আবু উবাইদ সাকাফির সুযোগ্য পুত্র। তুমি নিশ্চিত যে সেই মুক্তার? নিশ্চিত থাকুন সিপাহ সালার, আমি নিজের চোখে দেখেছি। মুক্তার তো কুফায় ইবনে জিয়াদের হাজতে বন্দী থাকার কথা, কিভাবে মক্কায় চলে আসলো? এক পক্ষ থেকে শুনেছি সে নাকি হাজত থেকে পালিয়েছে, অপর পক্ষ থেকে শুনেছি আমিরুল মুমেনিন ইয়াজিদ তাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। দ্বিতীয় পক্ষের কথা সত্য মনে হচ্ছে। কারবালার বিজয়ী বড় রকমের ভুল করেছেন। বাদ দাও, মক্কার যুদ্ধ শামের সেনাবাহিনীর জন্য একটি অনুশীলন স্বরূপ। সম্ভবত মুক্তারের উপস্থিতিতে দীর্ঘ সময় যুদ্ধ করতে বাধ্য হব। ভালো একটি খবর দিয়েছ, এই নাও তোমার বকশিস। মক্কা ইয়াজিদের লোকদের বলবে যে আমি আরো সহি খবরের অপেক্ষায় রয়েছি। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইয়াজিদের বিশাল বাহিনী সেনাপতি হুসাইন ইবনে নুমাইরের নেতৃত্বে মক্কা শরীফের অদূরে কুইকাম পাহাড়ের পাদদেশে ঘাঁটি তৈরি করে। তবে হেজাজের বিখ্যাত যোদ্ধা ও আমিরের ভাই মুসাব মক্কা শরীফ ও কাবাঘর ত্যাগ না করতে অনুরোধ করে। এটি ছিল মুসাবের একান্ত নিজস্ব যুদ্ধ কৌশল। সে আমিরকে অবগত করে যে শামের বিশাল বাহিনী মুক্তারের ভয়ে ভীত হয়ে পড়েছে। আজ মুসাবের পালা, কাল আমার ও মুনজারের পালা। এই জাদুকর আমাদের সবাইকে আমিরের চোখে খারাপ করে দিচ্ছে। তুমি কোনো কারণ ছাড়াই অসন্তুষ্ট হচ্ছ জাফর। আমির উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। যাই হোক না কেন, মুসাবকে সরিয়ে মুক্তারকে সিপাহ সালার করেছে। তুমি কেন চিন্তা করছো না মুনজার? মুক্তারকে দেয়া মানে আমাদের মধ্যে বিভেদ বাড়িয়ে দেয়া। মুসাবের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া মানে মুক্তারের বিজয়। এর মানে হচ্ছে আমিরের কাছ থেকে তার ভাইকে বিচ্ছিন্ন করে দেয়া। আজও বাগুনে জ্বালিয়ে দিয়েছ তুমি মুক্তার। খাসিয়ে বানু কোথায়? আমির দস্তরখানায় খাবার নিয়ে বসে আছেন, বারবার জিজ্ঞেস করছেন খাসিয়ে কোথায়। চলো, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। সুবাইদা, তুমি আমাদের এই নতুন সিপাহীকে চেনো? শুনেছি হাজত ভেঙে পালিয়েছে, সে নাকি বীর পালোয়ান, তার পিতা নাকি হাতিকে তুলে আছাড় মেরেছিল। এসো এসো জুবাইদা। শোনো, ওদের মধ্যে কি বিভেদটাই না বাঁধিয়ে দিয়েছে? মুক্তার বুদ্ধিমান লোক, এটা জানি। ওর বিভেদের ইচ্ছে নেই, কিন্তু ইরাকের শাসন ক্ষমতা চাইছে। আল্লাহর কাছে সবাই তওবা করতে থাকো, মুক্তারের ইচ্ছা খলিফা হওয়ার। হে খোদা, তওবা! মুক্তার হতে চায় খলিফা? খোদা এই বালা মুসিবত দূর করো। যে খলিফা হওয়ার ইচ্ছা পোষণ করে ওর যেন অনিষ্ট হয়। ইলাহি আমিন। জাফরের এসব আজে বাজে বকবকানি এক ধরনের হিংসা মনে হচ্ছে। যাই হোক না কেন বানু, ওর হক রয়েছে। মুসাব যখন শুনবে জায়গাটা মুক্তারের দখলে, রাগে ওর রক্ত টকবক করবে। কিন্তু মুনজার কেন হিংসা করছে না? কেননা খাসিয়ের মতো একজন স্ত্রী ওর রয়েছে। আমিরের কাছে তো তুমি উম্মুল মোমেনিন,
স্বামীকে শিখিয়েছ যেন হিংসা না করে, কিন্তু মনজারের উচিত মুক্তারকে ভয় পাওয়া। মুক্তার মুক্তার এখনো কিছুই শুরু করলো না, সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। আমিরের মন দখল করে নিয়েছে, ওর অনুমতি ছাড়া পানীয় পান করেন না। জুবাইদা, তুমি ভুল করছো না তো? খলিফা দস্তরখানে কার জন্য অপেক্ষা করছে, মুক্তারের জন্য নাকি খাসিয়ার জন্য? বোঝাই যাচ্ছে খলিফা আপনারই জন্য অপেক্ষা করছেন। খলিফা খাসিয়ার জন্য অপেক্ষা করছে জুবাইদা, অত্যন্ত সৌভাগ্যবান না হলে খলিফার দৃষ্টিতে উম্মুল মুমিনিন হওয়া সম্ভব নয়। এসো। সিপাহ সালার, মক্কার সেনাবাহিনী নিজেদের আত্মরক্ষার জন্য কাবা ঘরকে বেছে নিয়েছে, বাইরে আসার কোনরূপ ইচ্ছে নেই। এরকমই ভেবেছিলাম, মুক্তারের উপস্থিতিতে কোনো ভুল করা অসম্ভব। বাইতুল্লাহিল হারাম ত্যাগ করে এখানে যুদ্ধ করতে আসবে না। এই অভিজ্ঞ সেনাপতিকে মুক্তার অন্ধ ভেবেছে। আমাদের আগুনের গোলাগুলো কাবা ঘর পর্যন্ত জ্বালিয়ে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। কিন্তু সিপাহ সালার, আমি এর বিপরীত শুনেছিলাম। মানে কি শুনেছো? শুনেছি মুক্তার মক্কায় অবস্থানের সম্পূর্ণ বিরোধিতা করেছে, মক্কা শরীফের বাইরে এসে যুদ্ধ করার পক্ষে মুক্তার অবস্থান নিয়েছে। তাহলে কে সিপাহ সালারের এই মতের বিরোধিতা করেছে? প্রকৃত পক্ষে এই মতামত আমির নিজেই দিয়েছেন। হেজাজের ওই মাথা মোটা আমির যুদ্ধ সম্পর্কে কি বোঝে? বিশ্বাস করছে যদি কাবা শরীফ ও মক্কায় অবস্থান করে তবে জিন ও ফেরেশতারা তাদের সাহায্যে আসবে। হেজাজের এই আমির আজব নাদান লোক। হযরত মুহাম্মদ তো আল্লাহ তাআলার রাসূল ছিলেন, সেই জন্যই তো তার নিকট ওহি নাজিল হতো। এই মূর্খটা তো দেখি আদিম যুগে বসবাস করছে। ঠিক এইভাবেই সে আসমানির জিন আর ফেরেশতাদের সাহায্য চাইছে যাতে তারা বিজয়ী হতে পারে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা মুসাবের জিন ও ফেরেশতা সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। এরকম একটি যুদ্ধের অভিজ্ঞতা মন্দ হবে না। মক্কায় বসবাসরত ইয়াজিদের বংশধরদের বলবে শামের বাহিনীর আগুনের গোলা দস্ত দুশ্মন চেনে না। যখন কামানের গলায় মক্কা উড়ে যাবে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। অতএব ভালো হবে তারা যেন মক্কা ত্যাগ করে। মুসাব, তুমি যত দূরে থাকবে মুক্তার ততই নিকটবর্তী হবে। ভাইদের সঙ্গে সাক্ষাৎ করো, নয়তো মুক্তার আমাদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেবে, তখন পরিস্থিতি জটিল হয়ে যাবে। মুসাব, মুক্তার আমাদের ভাইকে জাদু করে ফেলেছে, মুক্তারের অনুমতি ছাড়া পানীয় পান করে না। সবাই বুঝতে পারছে আমির তার ভাই মুসাবের চেয়ে মুক্তারের কথা বেশি গুরুত্ব দিচ্ছে, সৈন্যবাহিনীকে নিজের দিকে টেনে নিচ্ছে, মক্কা নগরী ত্যাগ করতে চাইছে। আমি হচ্ছি মুক্তার সাকাফি, ইরাকের নতুন আমির। এই হচ্ছে তার হুকুমনামা। তোমাকেও আমার আমির মানতে হবে। এটা তোমার ভাইয়ের আদেশ। চলে যাও, যাও, কৃষি কাজ করো, ক্ষমতাওয়ালা লোকের হাতে সমর্পণ করো, যাও। আমি প্রথম থেকেই কৃষি কাজ করতে চাইনি, কুফার রাজপ্রাসাদে বসবাস করতে এসেছি, এখানে আঞ্জির ও জয়তুন গাছ রোপণ করব। ধোকাবাজদের রাজপ্রাসাদ ধ্বংস করে দাও।
এটাই কি সেই চক্কর দেয়া সিংহাসন যা মানুষের মুখে মুখে রূপকথার মতো প্রচলিত? জি শায়ক, এটা পাখিদের সিংহাসন। কি আজব ব্যাপার! কেন তাহলে স্থির, কেন তাহলে এখনো উঠছে না? সবাই না শায়ক, মমিনের ইমান পরীক্ষার জন্য এটি দারুণ উসিলা। শায়ক, এর মাধ্যমে আপনি কি আপনার ইমান পরীক্ষা করতে চান? কখনোই না, কখনোই না। হে খোদা, তোমার নিকট পানা চাই। নবী রাসূলগণ ছাড়া কোনো বনি আদম এবং সৃষ্টিকুল নিজেদেরকে নিষ্পাপ দাবি করতে পারে না। আমরা সবাই কম বেশি পাপী। হে খোদা, দয়াময়, শয়তানের এই ধোকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ইয়া আল্লাহ, কি হলো, কি হচ্ছে, কি হচ্ছে এসব? এটা কি জাদু নাকি মজে যা? মুসলমান, হে খোদা আমার ফরিয়াদ শোনো। তোমা মুসলমান, মুসলমান আমাকে রহম করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আহলান ওয়া সাহলান শায়ক। হযরত আলী, আমি মুখতার জনাব নুজদা ইবনে আমের। মুখতার মক্কার সৈন্যদের সিপাহ সালার। শুনেছি এই সিংহাসন সুলেমান নবীর সিংহাসনের মতো। এই অবিশ্বাস্য কাহিনী খাদেমের কাছ থেকে শুনেছি। দাবি করা হয়ে থাকে যে মমিন মুসলমানের কলব অভিশপ্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত। সেই সিংহাসনে বসলে সিংহাসন উড়তে থাকে, এমন মানুষ আসলেই আছে। জি, এই বৈশিষ্ট্যের লোক আসলেই রয়েছে, যারা ইচ্ছে হলেই ফেরেশতাদের দেশে যেতে পারে। মহান আল্লাহ তাআলার হাতে তৈরি সকল সৃষ্টি এই বিশেষ ধরনের ব্যক্তিদের সকল কথা, নির্দেশ এবং আদেশ মেনে চলে। কেউ কি এখনো পর্যন্ত আছে? না, না, আমি, তুমি, হেজাজের আমির, আমরা সবাই শয়তানের ধোঁকায় রয়েছি। তাহলে এই সিংহাসনের কিচ্ছা যে সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত আছে সেটা কি? হ্যাঁ, আমি কিছুক্ষণ পূর্বেই এই সিংহাসনের একটি মোজেজা নিজ চোখে দেখেছি। তুমি এই সিংহাসনে বন্দী হয়েছিলে শায়ক। যে দিনের মুখোমুখি দুর্বল চিত্তের অধিকারী হয় এবং কলবের শয়তানের ধোকা নিয়ে বসবাস করে, কিভাবে সে দিনের খাস বান্দা হতে পারে? সে হুকুম দেয় এবং নিজেকে সত্যের পথে মনে করে, আর শয়তানের ধোকা খেয়ে সে বাকিদের বাতিল বলে স্বীকার করে নেয়। তোমার উদ্দেশ্য কি? থাক শায়ক, থাক, আসল কথা বলি। তুমি আমাদেরকে ইয়াজিদের মোকাবেলায় সাহায্য করতে চাইছিলে, খুবই ভালো কথা। কিভাবে সাহায্য করবে? তুমি যখন নামাজ আদায় করো, চোখ দিয়ে কি কিছু অবলোকন করো? শয়তান ইয়াজিদের খেলাফত নিশ্চিত ভাবে দুনিয়া থেকে মুছে যাবে, এদের হুকুম লেখা হয়ে গিয়েছে। আল্লাহ পাক চাইলে জমিনের বুক থেকে এদের নিশ্চিহ্ন করব।
আল্লাহ চাইলে ইয়াজিদের খেলাফত জমিনের বুক থেকে মুছে দেব, তারপর কি শায়ক? হেজাজের আমির সঙ্গে থাকবে নাকি মিম্বারে গিয়ে এদের নামে কাফের বলে ফতোয়া দিয়ে দেবে? আমরা কথা দেব না যে সব সময় হেজাজের আমিরের পক্ষে থাকব। যদি তারা কোরআনের উপর আমল করে আমরা তাদের সঙ্গে থাকব, কিন্তু কোরআনের হুকুমের বাইরে গেলেই খারেজি গোত্র কোনোভাবেই সেই অনাচার মেনে নেবে না, আমাদের তলোয়ার তার ঠিক জবাব দিয়ে দেবে। এখন থাকবো নাকি চলে যাব? তুমি তো আমিরের সঙ্গে ক্ষমতা নিয়ে বিনিময় করতে চাইছো, তুমি তো ইয়াজিদের বিপদ মোকাবেলার জন্য হেজাজিদের পক্ষে লড়ছো। তোমার খারেজি সম্প্রদায় এক ধরনের জুয়া খেলছে, অতএব স্বীকার করো যে ইয়াজিদের বিপদ কেটে গেলে মক্কায় ঝামেলা সৃষ্টি করবে। কি ভাবছো মুসলমান, কি করব? থাকবো নাকি চলে যাব? কথা দাও যে সেনাবাহিনীর মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করবে না এবং যুদ্ধে নিজেদের কোনো হস্তক্ষেপ করবে না। এটি প্রতিটি যুদ্ধের অপরিহার্য কৌশল। সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ না হলে বিজয় ও আধিপত্য সম্ভব নয়। খুবই ভালো কথা, এখন থেকে তোমরা মক্কা সৈন্য হিসেবে বিবেচিত হবে এবং একইভাবে সকল সুবিধা এবং যুদ্ধের যাবতীয় গনিমতির মালও তোমাদের দেওয়া হবে। শুভেচ্ছা, শুভেচ্ছা জনাব ইবাদুল্লাহ, সাইফুল্লাহ ও ইয়াদুল্লাহ। আপনার হাতে হাত রেখে যুদ্ধ করার পণ করছি, এই সুযোগ কি আপনি আমাদের দেবেন? পরিস্থিতি সব দিক থেকে ঠিক আছে তো শায়ক? আমাদের অনুগ্রহ করুন। আমির তো নিজেই বললেন যে কাবা শরীফের কুদরতে, আল্লাহর সাহায্যে আবু কুবাইস পাহাড়কে ইয়াজিদ বাহিনীর কবরস্থান করব। আজ রাতে একটু কষ্ট করে এসে আমাদের সৈন্যবাহিনীকে আপনি দেখে যাবেন। অবশ্যই অবশ্যই আসবো এবং তোমাদের কর্তব্য সম্পর্কে কিছু পরামর্শ দেব। ভালো থাকবেন শায়খ। অধীর আগ্রহে আপনার অপেক্ষায় রইলাম। ফি আমানিল্লাহ। আজরকুমুল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহর কাছে পানা চাইছি শায়খ। জয় সুলতান। হাফেজে বেগুল্লাহ। জয় সুলতান। হাফেজে বেগুল্লাহ। জয় সুলতান। হাফেজে বেগুল্লাহ। জয় সুলতান। হাফেজে। আমার কিন্তু একেবারেই বিশ্বাস হচ্ছে না, এরা সেই কট্টরপন্থী খারেজি সম্প্রদায়, একেবারে শূন্য মগজ আর কুসংস্কার পূজারী, যাদের এক ফোঁটা মধুও খাওয়ানো যায়নি। তুমি এদের সঙ্গে কি করেছো মুখতার যে এমন সোজা হয়ে গিয়েছে? তেমন কিছুই করিনি, শুধুমাত্র একটু আদব কায়দা, রুহের জাকাত, নফসের অজিফা সম্পর্কে বলেছে। এরপর আমার সন্দেহ হচ্ছে যে এই জনতা যে কোনো সময় ঘুরে যেতে পারে, একটু অবহেলা করলে হাত ফসকে বেরিয়ে যাবে। আফসোস, যদি এরা সঠিক পথে ফিরে আসত। ভয় পাচ্ছি আমাদের সেনাবাহিনীর মধ্যে না ঝামেলা বাঁধিয়ে দেয়। যাই হোক না কেন, শেষ পর্যন্ত এই জনতার শক্তি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রয়োজন হবে। এরা বাদে আমরা মাংসবিহীন হাড় ছাড়া আর কিছুই না। আল্লাহর কসম, যদি প্রয়োজন না হতো এদের সঙ্গে কখনোই আপোষ করতাম না। এই অবস্থায় আপনি চিন্তা করবেন না, ওরা কোন রূপ ঝামেলা করলে আমি ওদের শেকড় সহ ফেলব। আমার উপর ভরসা রাখুন।
মুমেনিন এজিদের বাইয়াত ভঙ্গকারী। আমি হুসাইন নুমায়ের পুত্র। তোমাদের ধোকা থেকে মানুষকে মুক্তি দিতে যুদ্ধের ময়দানে এসেছি। প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে জুবায়রের পুত্ররা অত্যন্ত ভীত এবং তারা কাপুরুষ বটে। এরা এদের পিতার মান সম্মান নিয়ে খেলা করতে এসেছে। তাদের পিতা একজন প্রসিদ্ধ সাহাবি হযরত মুহাম্মাদের ভাইরা ভাই, দিনের দুশ্মনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে। অথচ তার পুত্ররা কি করছে? এরা আমিরুল মুমেনিন ইয়াজিদের বিরুদ্ধে পাপাচার, ফেতনা আর ধোকাবাজির খেলা খেলছে। হযরত আলীর পুত্ররা আমিরুল মুমেনিন ইয়াজিদের বিরুদ্ধে দুশ্মনী করে কিছু করতে পারেনি। এরা কিভাবে আমাদের বিরুদ্ধে লড়াই করবে? ইবনে জুবায়রের ছেলেরা, তোমরা শোনো, তোমাদের কিছুটা সময় দিচ্ছি। তাওবা করে তোমরা ইয়াজিদের সকল বাইয়াত কবুল করো, তীরগুলো খলিফার পক্ষে ছড়ো, না হলে গুয়ার তুমির ফল এক্ষুনি মিটিয়ে দেব, সোজা জাহান্নামে পাঠিয়ে দেব। আমি হেজাজবাসীদের জন্য জামানত হব, তোমাদের হেফাজত করব, কিন্তু জুবায়ের পুত্রদের ক্ষমা করব না। এরা ক্ষমার অযোগ্য, এদের মুন্ডুগুলো কেটে শামের খলিফার নিকট নিয়ে যাব। এই আজে বাজে কথা আর কতক্ষণ শুনতে হবে? ও তো দেখছি জুবায়ের পুত্রদের তুচ্ছ দাচ্ছিল্য করছে। অনুমতি দিলে ময়দানে গিয়ে আমি এর দাঁত ভাঙা জবাব দিতে পারি। না মুসাব, না, তুমি দক্ষিণ দিকের সৈন্যদের সেনাপতি, যাও দক্ষিণ দিক আমাদের দুশ্মনদের হাত থেকে রক্ষা করো। দুঃখের বিষয় ভাইরা, ইবনে নুমায়ের আমাদের একজনকে মল্লযুদ্ধে আহ্বান করেছে, জবাব না দেয়া লজ্জার বিষয়। আমাদের থেকে একজনের যাওয়া উচিত, না হলে আমাদের সৈন্যরা মনোবল হারিয়ে ফেলবে এবং আমাদের দুর্বল ভাববে। মুসাব, অনুভূতি প্রবণ হওয়ার দরকার নেই, তোমার রাগ সংযত করো, বকবক না করে তোমার যুদ্ধ পরিচালনা করা উচিত। এদের অনেক বীরত্ব ও দাম্ভিকতা শুনেছ, এখন আরো কিছু কথা বলবো, তোমরা শোনো। এরা জাঙ্গে জামালে কাদের পক্ষে লড়েছে? এরা কিসের বিনিময়ে দুনিয়ার মায়া ত্যাগ করছে? আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে এরা কেন এখন লড়াই করার জন্য এসেছে? এরা মুসলমান, মুসলমান মানে নিজেদের ভাই ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। এরা সবাই ইসলামের দুশ্মন, এরা কাবার দুশ্মন। এই ধোকাবাজদের থেকে সাবধান। হে জুবায়ের পুত্রগণ, তোমরা তো ইসলামের পতাকাধারী হিসেবে নিজেদের দাবি করো, তাহলে ময়দানে এসে কেন মল্লযুদ্ধ করছো না? নিজেদের রক্ত দিয়ে তলোয়ারের সম্মান কেন কিনছো না? আবু ইসাক, বেশি নীরব থাকা বোধহয় ঠিক হচ্ছে না, আমাদের পক্ষ থেকে কারো জবাব দেওয়া উচিত। মুনজার, জি ভাইজান, এই বেঈমানকে উচিত শিক্ষা দাও। অবশ্যই ভাইজান। আব্বাজানের তলোয়ার।
হলো বানুজান? মন বড় অস্থির লাগছে জুবাইদা, ভয় পাচ্ছি মুনজারের আচরণ নিয়ে। ভয় পাবেন না বানু, মক্কার সেনাবাহিনী ওদের চেয়ে কোনো অংশে কম নয়। মুক্তার ও মুসাব এক একটা সেনাবাহিনীর সমান। মুনজার জওয়ান ও অহংকারী, তাকে উত্তেজিত করলে সে ময়দানে ছুটে যাবে। আমির তার নিজের প্রাণপ্রিয় ছোট ভাইকে ময়দানে যেতে দেবে এরকম কোনো আদেশ দেবে বলে মনে হচ্ছে না। এসো, কোথায় যাব প্রিয় বানু? মুনজারের নিকট অবশ্যই একটা খবর পৌঁছাবো। শান্ত হন বানু, তাকিয়ায় উঠে বসুন, তাকিয়া আবার লাশবাই ঘাট হবে। এসো। হে বিন্নু মায়ের, তুমি জুবাইরের পুত্রদের ধোকাবাজ কাপুরুষ বলেছ। চোখ খুলে দেখো, মনোযোগ দিয়ে শোনো। যদি জুবাইরের সব ছেলেরা ভীত হতো তোমাদের জোয়াখোর কুকুর বানর নিয়ে পড়ে থাকা খলিফা জুবাইরের পুত্রদের মোকাবেলা করতে হেজাজে এত সৈন্যবাহিনী পাঠাতো না। জুবাইরের পুত্ররা কাপুরুষ নয়। মারহাবা মুনজার, তোমার মায়ের দুগ্ধ হালাল ছিল। এই বাচ্চা ছেলে আজব জবানের অধিকারী, পিতাহীন এক বৃদ্ধ যেন ময়দানে অকারণে কথা বলছে। এটা মক্কা নগরী, ওহি নাজিলের পবিত্র ভূমি, আল্লাহ তাআলা এই মাটির মানুষের সঙ্গে কথা বলেছেন, আল্লাহ তাআলা এই মাটিতে নিজ গৃহ তৈরি করেছেন। এই পবিত্র ভূমি নিজেদের রক্তে কলুষিত করো না। এইবার খলিফা ইয়াজিদ তোমাদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছে। হে মজদুর ভাইরা, ঘুম থেকে জাগো, জাগো এবং হুঁশিয়ার হও। আমি মুনজার, আমি জুবাইরের পুত্র, আর এই যে তলোয়ার, আমার পিতা হযরত জুবাইরের তলোয়ার। রাসূলুল্লাহ বলেছেন যে এই তলোয়ার দ্বারা কতল হলে দোজখে যাবে। তোমাদের মধ্যে কেউ আছে যে কিনা জাহান্নামে যাওয়ার জন্য অস্থির? এগিয়ে আসো দেখি। বিসমিল্লাহ। তুমি বাচ্চা বিড়াল, বাঘর আগে শেষ হয়ে যাবে। যাও বাছা ধন, যাও। মৃত্যুর জন্য তুমি এখনো বাচ্চা। তোমার হাতে যেটা রয়েছে ওটা তলোয়ার, ওটা কোনো খেলনা নয়। চলে যাও, তুমি বড় কাউকে ময়দানে পাঠাও, এখানে যুদ্ধ খেলতে আসেনি। হে বিন্নু মায়ের, এই যে এত বাজে বকলে, এতে যথেষ্ট হয়নি? এখনো মল্লযুদ্ধ শুরু হলো না, তুমি ফসল তোলা শুরু করলে। আনুষের, যাও এই নোংরাটার মুখ বন্ধ করে দাও, ওর মা যেন ওর জন্য হাজারি করে। Thank you.
এটাই চেয়েছিলে? মুনজারের পর এখন জাফরের পালা। মুসাব, মুজাহিদ মুনজারের নেক কাজগুলি ধ্বংস করো না। ও ময়দানের দুশ্মন ছিল না, মুনজারের বদলে আমার ময়দানে ছুটে যাওয়া উচিত ছিল। দুঃখিত হযরত খান, মুনজার বীরত্বের সঙ্গে লড়াই করেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। অনুমতি দিলে যুদ্ধের ময়দানে প্রতিশোধের জন্য যেতে চাই। না বিনমতি, তোমার সবচাইতে শক্তিশালী যোদ্ধাকে ময়দানে লড়াই করতে পাঠাও। যাওয়ার উত্তর দাও। আমি হতেব, আমি শামের কুস্তিগির হিসেবে প্রসিদ্ধ। তুই কে ছোকরা? তোকে কিভাবে কতল করলে খুশি হবি? তোকে আমি গিলে খাব। আজকের মতো যুদ্ধ শেষ। মশালগুলো নিভিয়ে চুপচাপ বিশ্রাম নাও। লাশগুলো এনে দাফনের ব্যবস্থা করো।
মুঞ্জারের লাশ জমিন থেকে তুলে নাও। দুশ্মনের অতর্কিত হামলা থেকে সতর্ক থেকো, মশালগুলো নিভে ফেলার মধ্যে প্রতারণা থাকতে পারে। যুদ্ধ সবে মাত্র শুরু হল, ইবনে নুমায়ের পেছনে হটার জন্য মক্কায় আসেনি। أشهد أن محمداً عبده ورسوله أرسله بالحق بشيراً ونذيراً بين يدي الساعة. পরিবারের নিকট তোমরা লাশটি নিয়ে যাও, যেন তারা শেষ দেখা করতে পারে এবং হাজারি করতে পারে। খুব বেশি দেরি করা ঠিক হবে না, দ্রুত দাফন করা উচিত হবে। শোকে শরিক করে নিন। মুঞ্জার বীরত্বের সঙ্গে লড়াই করেছিল, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা তোমার সকল মরহুম আত্মীয় স্বজনদের মাফ করে দিন। তোমার অসাধারণ যুদ্ধ কৌশল আমাকে অনেক বিমোহিত করেছে। তোমার সকল বীরত্ব ও যুদ্ধ কৌশল সম্পর্কে আমি এই পর্যন্ত যা যা শুনেছি রূপকথা ছিল না। আমি নিজ চোখে দেখেছি যে মুখতার রণাঙ্গনে অনেক সাহসী মজেদার অধিকারী এবং নিঃসন্দেহে ইয়াদুল্লাহ তোমার যোগ্য উপাধি। শুক্রান, তোমার ওদের উপর এই হতচকিত হামলা শামের লস্কর বাহিনীকে কয়েকদিন হতভম্ব করে রাখবে। তোমার কি মনে হয় কতদিন এই অবস্থান ধরে রাখতে পারবে তুমি মুখতার? মনে হচ্ছে স্বল্প সময়ের রণাঙ্গন ত্যাগ যুদ্ধের একটি ধোকাবাজি কৌশল। যা কিছু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইবনে নুমায়ের ব্যক্তি পর্যায়ের যুদ্ধ থেকে বিরত থাকবে। আমাদের গাফিলতির সুযোগে একটি হামলার সম্ভাবনা রয়েছে, অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত।
আমি শুনেছি মুক্তার নাকি একটি হাতের আঘাতের দ্বারা গরু ভেড়াকে চিরনিদ্রায় শায়িত করে দিতে পারে। কিভাবে স্বামীর ঘোড়াগুলোকে এক আঘাতেই কুপকাত করে দিল? মুক্তার হায়দারের মতো বীর বিক্রমে লড়াই করেছে, যে কিনা স্বামীর কুস্তিগীরকে চোখের পলকে জমিনে ধরাশায়ী করে ফেলেছে। মুক্তারের মতো এমন বীর যোদ্ধা যুগে যুগে একজনই থাকে। আমার মন মুঞ্জারের জন্য কাঁদছে। কে চিন্তা করছিল যে মক্কার প্রথম দিনের যুদ্ধে সে শহীদ হবে? তার ভাই মুসাবের দোষ ছিল, অসময়ে উত্তেজিত না হলে মুঞ্জার বেঁচে থাকত। অবশেষে আমিরের একজন ভাই অবশ্যই লড়াই করতে যেত। মুঞ্জার না গেলে জাফর যেত, জাফর না গেলে মুসাব যেত। মুক্তার যেহেতু আছে আমার কোনো ভয় নেই, আমি ওর ভক্ত হয়ে গেছি। আদেশ দিলে মরতেও পারি, কাপুরুষের মতো মরবো না। কোথায় দেখলে? মুক্তার তো এখনো শুরুই করলো না, দেখবে একদিন না একদিন মুক্তার স্বামীর বাহিনীকে পরাজিত করে ছাড়বে। হযরত আলীর প্রতি মুক্তারের চরম ভালোবাসা রয়েছে, সেই ইমাম হোসেনের খুনের প্রতিশোধ নিতে লড়াই করছে। আমি অসংখ্য যুদ্ধ দেখেছি, আজকে মুক্তার যে তলোয়ার চালিয়েছে তার পেছনে ভালোবাসা, ঘৃণা ও তীব্র বেদনা লুকিয়েছিল। মুক্তার হিলায়ের শান শওকতের অধিকারী। Oh,
এখন ইয়াজিদের লোকেরা কাদা করে আগুন দিচ্ছে। চুপ করো তুমি মূর্খ জাহেল, হাত ধরে শপথ করেছিলে যে পিছু হটবে না। ঠিক, আমি অন্ধ গাথা বলেই তোমাদের সঙ্গে সমঝোতা করেছি এবং বিশ্বাস করেছি যে খারেজিরা আমাদের সঙ্গে মিলেমিশে লড়াই করবে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, চলে যাও এখান থেকে। আল্লাহ সব দেখছেন,
দেখে মনে হচ্ছে কাবা শরীফের আগুন নেভাচ্ছে। ইয়াজিদের বাহিনী শেষ পর্যন্ত কাবা ঘরকে আগুনে জ্বালিয়ে দিল। এটা ইয়াজিদের কুফরের পরিষ্কার প্রমাণ। হে আল্লাহ, তুমি এই বান্দাদের সকল গুনাহ মাফ করে দাও, তোমার বিশেষ নিয়ামত বর্ষণ করো, ইয়াজিদ অবশ্যই ধ্বংস হবে। পানি দিয়েছো মুক্তার, পানি দিয়েছো মুক্তার, এদিকে এসো। কি করতে চাইছো? ওরা কাবা করে আগুন জ্বালিয়ে দিয়েছে, অবশ্যই আগুন আমাদের দেখানো উচিত। ঠিক আছে মুক্তার, কিন্তু বিশ্ববাসী দেখো ইয়াজিদ জাফরের চেয়েও অধম। আল্লাহর ঘর অবশ্যই আল্লাহ নিজেই রক্ষা করবে, ইয়াজিদ ধ্বংস হবেই। আল্লাহ তার এই ঘরকে ফুলের বাগানে অবশ্যই পরিণত করবে। আল্লাহ কি করতে না চাই, আল্লাহ অবশ্যই সাথে। ভাইয়েরা আসুন, সকলে মিলে আগুন নেভাই। ভাইয়েরা আসুন, অবশ্যই এই আগুন নেভাতে হবে, অবশ্যই এই আগুন নেভাতে হবে। সবাই এগিয়ে আসুন, সবাই আগুন নেভাতে সাহায্য করুন। Thank you.
মুনজারের মৃত্যুতে আবার কলিজা পড়ে যাচ্ছে, তার জন্য আর্তনাদ করার হক তোমার রয়েছে। যদি মুনজারের জিহাদে শরিক হতে চাও তুমি, ধৈর্য ধরো। ইন্নাল্লাহ মাসাবিরিন। যদিও মুনজারের জন্য আমার অন্তর জ্বলছে, কিন্তু আর বেশি করে চলছে এ কাবা শরীফ আগুনে পোড়ার জন্য। দুটি বিচ্ছেদই ভীষণ কষ্টের। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ইয়াজিদ মারা গিয়েছে, কাবা ঘরের আক্রমণকারী মারা গিয়েছে, 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 ইয়াজিদ মারা গিয়েছে। অনুমতি চাইছে ভাইজান। হে জাফর, দেখে মনে হচ্ছে সুসংবাদ এনেছ। বেঈমান ইয়াজিদ মারা গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জানোয়ার কাবার অভিশাপে মরেছে। দামেস্ক থেকে মক্কায় খবর পৌঁছাতে কমপক্ষে 30-40 দিন সময় লাগে। খলিফা 1 মাস পূর্বেই মারা গেছেন, কাবা ঘর গত রাতে পুড়েছে। অতএব এই দুইটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। কারা এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজছে? সবাই বলছে যে খলিফা কাবা ঘরের অভিশাপে মারা গেছে, শুনছো না? খোদা হেজাজিদের একটা উপলক্ষ দিয়েছে, এটা ওদের একটা ধোঁকাবাজি। গুজব ছড়াচ্ছে কাবা ঘরের অভিশাপে খলিফা মারা গেছে, যেন স্বামীরা ভয় পায়। ইয়াজিদের মৃত্যু এবং আগুনের মধ্যে সম্পর্ক থাকলেও থাকতে পারে। কি রকম সম্পর্ক বলো তো? তোমাদের কি মনে আছে মদিনাতুন নবীতে হামলার পর শামের লস্কর বাহিনীর প্রধান মুসলিম উকবা কি যেন এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয় এবং মারা যায়? কেউ ওই ঘটনা থেকে শিক্ষা নেয়নি। ওই রোগ গায়েবে তীরের আঘাতে হয়েছিল, কেননা রজা শরীফে অসম্মানজনক হামলা করেছিল। সম্ভবত মহান আল্লাহ তাআলা ওই ঘটনার পর দুটি গায়েবে তীর নিক্ষেপ করেছিল, একটি ইয়াজিদের উপরে, অন্যটি শামের সিপাহীদের উপরে। দ্রুত তওবা করো এবং পাথর হওয়ার আগেই মক্কার বাহিনীতে যোগ দাও। আমি বুঝতে পারছি না, খলিফার মৃত্যু কাবা ঘরে আগুন দেওয়ার সঙ্গে সম্পর্কটা কি? ভীষণ বোকা তুমি তো। খলিফা ইয়াজিদ শিকারে গিয়েছিল, হরিণের পায়ে তীরের আঘাত লেগেছিল। খলিফার ঘোড়া হরিণের পিছু ছুটছিল, ঘোড়া হোঁচট খেয়ে খলিফাকে ফেলে দিল। খলিফার পা তখন ঘোড়ার রেকাবে আটকানো ছিল, ঘোড়া এত দ্রুত দৌড়াচ্ছিল যে খলিফা মাটির সাথে জড়িয়ে জড়িয়ে আঘাত পেতে থাকে, যার ফলে খলিফা মৃত্যুবরণ করেন। কিন্তু আমি তো অন্য একটা ঘটনা শুনেছি। কি শুনেছো? আমি শুনলাম খলিফা ভীষণ তৃষ্ণার্ত হয়েছিল, যতই পানি পান করছিল তৃষ্ণা নিবারণ হচ্ছিল না, আবারও তৃষ্ণার্ত হচ্ছিল। শেষে এত বেশি পানি পান করেছে যে পেট ফেটে জান কবজ হয়ে গিয়েছে। তুমি এসব বিশ্বাস করো যে বেশি পরিমাণ পানি পান করে কেউ মৃত্যুবরণ করে? কি বলো, হতে পারে না? না, হতে পারে না। তুমি একটা পাত্রে পানি ভর্তি করো, পূর্ণ হলে কি ফেটে যাবে? মাথা ফুটো হওয়া সম্ভব নয়। ওই শিকারের গল্পটাই ঠিক, খলিফা শিকার ভালোবাসত, মাঝে মাঝে শিকারে যেত। জানি না, আমার তো মাথা ভন ভন করছে, এত সব কথাবার্তা শুনলাম রে ভাই, জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। সবার বিশ্বাস খলিফার মৃত্যু কাবার অভিশাপেই হয়েছে।
আমার যদি তোমার পিতার মতো এত নাম থাকতো ইয়াজিদের মৃত্যুর খবর শোনা মাত্র নিজেই খলিফা হয়ে যেতাম। তোমাদের আগুন লাগিয়ে দেওয়ায় প্রত্যেকটি মুসলমানের বুকে প্রচন্ড আঘাত দিয়েছে। হয়তো পবিত্র কাবা ঘরের আঙিনায় তোমাদের কতল করে রক্তের বন্যা বইয়ে দিতে পারে।